শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৌ ভীষাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বং নৃসিংহমহং ভজে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনাদি নিদনম ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষরম নিবর্ততে অর্থভাবেন প্রক্রিয়া জগতো যতঃ। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমি আমার এই কথাগুলো উত্তম পুরুষের কথা। ব্যাকরণে পড়েছ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন, আমি আমার এই বক্তব্য, এই কথা, এটা উত্তম পুরুষের কথা। আর উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তমের সম্বন্ধ আছে। উত্তম পুরুষের সঙ্গে ওতপ্রোতভাবে পুরুষোত্তমের সম্বন্ধ আছে। অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট না করতে পারলে, বাংলা ভাষা বোঝা যাচ্ছে তো? না, বোঝা যাচ্ছে না। অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করতে না পারলে তাহলে প্রীতি বলে কোনো কথা থাকবে না, উদয় হবে না। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমি এবং আমার এই কথা উত্তম পুরুষের কথা। উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তম ভগবানের সম্বন্ধ ওতপ্রোতভাবে আছে। যে বা যারা অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করতে না পারবে, প্রীতি বলে কোনো কথাই জাগ্রত হতে পারে না। অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করা এটা কোনো সামান্য কথা নয়। যে ব্যক্তি অদ্বয় জ্ঞান তত্ত্ব সম্বন্ধে কোনো ভাবনাই নেই, ধারণাই নেই, খাচ্ছে দাচ্ছে আরামে আত্মীয় পরিজন দিয়ে ঘুরছে, কোনো ধারণাই নেই যে কী করে আমার সময়গুলো চলে যাচ্ছে, আমার সময়গুলো কি করে চলে যাচ্ছে, এটাকেও ধারণা করতে পারছে। স্রোতের মতো চলে যাচ্ছে, মানে যেন বায়ু স্রোত। আমার সময়গুলো জীবন থেকে চলে যাচ্ছে, এটা আমার মধ্যে এক ফোঁটাও একটু চিন্তা আসছে না যে আমি কবে চলে যাব। অদ্বয় জ্ঞান তত্ত্ব কাকে বলে এর অনুভবই কার মধ্যে নাই। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, ব্রহ্মখণ্ডের মধ্যে আছে অনাদি নিধনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদক্ষরম নিবর্ততে অর্থভাবে ন প্রক্রিয়া জগত ইহতহা। বড় কঠিন মনে হয় অনাদি নিধনম ব্রহ্ম, আর ব্রহ্মতত্ত্ব তো সত্যিই তো অনাদি নিধনম। ব্রহ্মতত্ত্বের কোনো উৎপত্তি বা নাশ কিছুই নাই, ব্রহ্মতত্ত্ব অনাদিকাল ধরে রয়েছে, আর আমরাও ব্রহ্মতত্ত্বের অন্তর্গত। এটাই বা কেউ অনুভব করতে পারছেন? আমরাও তো ব্রহ্মতত্ত্ব, আমরা কোত্থেকে এলাম? আমাদের কোনো অস্তিত্ব তো নাই, আমরা তো ব্রহ্মতত্ত্ব বাস্তবিক পক্ষে। সেখানে বলছেন অনাদি নিধনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদাক্ষরম। তাহলে ব্রহ্মতত্ত্বটাকে শব্দতত্ত্ব বলা উচিত, সে আবার কী কথা? ব্রহ্মতত্ত্বটা শব্দতত্ত্ব? হ্যাঁ, ব্রহ্মতত্ত্ব শব্দতত্ত্ব, ব্রহ্মতত্ত্বটাকে শব্দতত্ত্বই বলা যাবে। কেন শব্দতত্ত্ব বলবো? কেন শব্দতত্ত্ব বলার কারণ হচ্ছে ব্রহ্ম নিজেকে শব্দরূপে প্রকাশ করেছেন আমাদের কাছে। আমরা জানি, এগুলো তো চৈতন্যময় চৈতন্য যারা সামান্য পড়েছেন তারাও জানে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, জানো না কি? জেনেও জানো না। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। গীতাতে বলছেন ওম ইতি একাক্ষরম, এই যে ব্রহ্মমন্ত্র, এটাকে বলছে ব্রহ্মমন্ত্র, যেটাকে মহামন্ত্র বলছে, যেটাকে পঞ্চতত্ত্ব বলছে, এগুলো সব কিন্তু ব্রহ্ম। এগুলো ব্রহ্মরূপে তিনি অবতীর্ণ, শব্দরূপে। আমাদের যে শাস্ত্রগুলো আছে যত, এগুলো কি? এগুলো শব্দব্রহ্মের অবতার। তো কী ভাগবত কি? শব্দব্রহ্মের অবতার, সবই শব্দব্রহ্ম। তাহলে অনাদি নিধনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদাক্ষরম। অক্ষর রূপে, এক অক্ষর রূপে আসতে পারেন, শব্দতত্ত্ব রূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছেন। নিবর্ততে অর্থ ভাবে ন, আর এই ব্রহ্ম থেকেই বিক্রিয়া ক্রমে এই জগৎ সৃষ্টি হয়েছে। এই অনন্ত ব্রহ্মাণ্ড, প্রাকৃত এবং অপ্রাকৃত যা কিছু, সব কিছু সেই ব্রহ্ম থেকে। নিবর্ততে অর্থ ভাবে ন প্রক্রিয়া জগতও যত, এই ব্রহ্ম থেকেই এই সমস্ত জগৎ, অনন্ত ব্রহ্মাণ্ড, আমি তুমি সমস্ত কিছু সেখান থেকে এসছেন, এর মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই। প্রভুপাদ বলছেন যতক্ষণ পর্যন্ত না আমরা অদ্বয় জ্ঞান তত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারবো, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না আমরা অদ্বয় জ্ঞান তত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের নানাত্ব ভাব থাকবে। নানাত্ব বোঝা গেল না? নানাত্ব ভাব, এই যে প্রচুর এ একজন নানা, ওহ এটা আমার এন স্ত্রী, এটা আমার ভাইয়ের বউ, এটা আমার দাদা, এটা আমার বাবা, এটা আমার শত্রু, এটা আমার মিত্র, এর থাকবেই, এ কিছু করার নেই। ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত কোনো সাধক অদ্বয় জ্ঞান তত্ত্বে যতক্ষণ না প্রতিষ্ঠিত হতে পারছে, ততক্ষণ পর্যন্ত তার নানাত্ব ভাব থাকে। এটা ভালো, এটা মন্দ, এখন যাব, এখন যাব না, গিয়ে কি হবে, এই সমস্ত নানাত্ব, যেগুলো মায়ার প্রভাব, এগুলো থাকবে, ডাইভার্সিটি। কিন্তু বারবার এই কথাটা উচ্চারণ করা হয়েছে যে যারা বাস্তবিক সাধু তারা নানাত্বের মধ্যে একতা দর্শন করে, তারা নানাত্বের মধ্যে, ডাইভার্সিটির মধ্যে এক জিনিস দেখবে। আমাদের মতো বোকা নয় তারা, তারা অনেক বৈচিত্র্যময় জগৎ, তার মধ্যে এককে দর্শন করবে, সেই ভগবানকে, পরাৎপরাখিলেশ্বরকে। কিন্তু বোকা লোকগুলো পারে না, ওরা রোগড়ে রোগড়ে যাচ্ছে সংসার, আবার কতগুলো সংসার কাটাবে, আবার ফেলবে শরীর, আবার আসবে, এইভাবে চলবে, কিছু করার নেই। এই বলছেন অদ্বয় জ্ঞান তত্ত্বের অনুভব যাদের না হয়েছে তারা নানাত্বের মধ্যে এক দর্শন করতে পারবে না, আর একত্বের মধ্যে নানাত্ব দর্শন করতে পারবে না, যেটাকে বলা হচ্ছে অদ্বয় জ্ঞানতত্ত্বের যে বিশেষ বিশ্লেষণ দিয়েছেন জীবগোস্বামীপাদ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সেখানে বলছেন তত্ত্বটা একই, তত্ত্ব দুটো নয়, তত্ত্ব একটা, কিন্তু এই অদ্বয় জ্ঞান তত্ত্বের পথে অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে অনন্ত বৈচিত্র্য সংশ্লিষ্ট রয়েছে। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে অনন্ত বৈচিত্র্যের মধ্যে রয়েছে, আর বৈচিত্র্য দেখে আমরা ঘাবড়ে যাচ্ছি, বৈচিত্র্য দেবে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা আনন্দে নাচি, এই ভোগ করতে যাচ্ছি, বিলাস করতে, এই বৈচিত্র্য, এই যে নানাত্ব বৈচিত্র্য দর্শন হচ্ছে, এটা মায়াদেবী করাচ্ছে যাতে অদ্বয় জ্ঞান তত্ত্ব দর্শন না হয়ে যায়। অদ্বয় জ্ঞান তত্ত্ব দর্শন হলেই সে তো আমার কথা শুনবে না, সে তখন সমস্তর মধ্যে দেখতে পাবে সেই এক তত্ত্ব, আর তো আমি তাদেরকে বোকা বানাতে পারবো না। এই জন্য মায়াদেবী এদেরকে বোকা বানিয়ে রেখে দিয়েছে, এরা তোরা ছাগল হয়ে থাক, এরপর পর জন্ম আর মর, আর জন্ম আর মর, এই আত্মীয় পরিজন এইসব দিয়ে চল, এই তোদের ভালো, তোরা ভগবানকে যেতে পারবি না, যেহেতু চাইও না, সবচেয়ে বড় কথা যে চেষ্টাও নাই। কাজেই যারা, আমি এ কথা অনেকবার আলোচনা করেছি, অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে প্রতিষ্ঠিত না হলে কেউ যেন প্রচারে না যায়, এটা আমাদের তাদের পায়ে ধরে অনুরোধ। অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যেই যদি প্রতিষ্ঠিত না হয়ে থাকে, খবরদার যেন প্রচারে না যায়, প্রচারে গেলেই কিন্তু সেখানে সর্বনাশ করে আসবে, প্রচারে গেলে নিজের সর্বনাশ, আর যে গৃহস্থর বাড়ি যাবে তার সর্বনাশ করে আসবে। কত তা তো ওখানে গিয়ে দেখবে কার মেয়ে আছে, কার স্ত্রী আছে, এগুলো দেখবে, তার তো অদ্বয় জ্ঞানের মধ্যে কোনো তো বিচার নাই তার। এই জন্য অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে যাদের এখনকার কেউই শুনবে না, আমি এটা ভালো করে জানি, কোনো ব্যক্তি এসব কথা শুনতে চাইবে না, কিন্তু আমার বক্তব্য, আমার কর্তব্য আমাকে করতে হবে। কোনো না কোনো ব্যক্তি শুনবে, বুঝবে। আমি এই ফালতু লোকেদের জন্য কথা বলে কি করব, ওরা তো শুনবেই না, আচার্য হয়ে বসে রয়েছে, একটা কথা শুনবে না, শুনবেই না, তারা এসব শুনতে চায় না। কেন? শুনলে নিজের দুর্বলতা প্রকাশ পাবে। ওই যে বলছে অদ্বয় জ্ঞান তো প্রতিষ্ঠানে প্রচারে যাবেন না, তো ও তো প্রচারে চলে যাচ্ছে, প্রচারে গিয়ে টাকা পয়সা ধন দৌলত কামিনী কাঞ্জ সংগ্রহ করছে, এটা তো হবে না, এটা শুনলে পরে। কাজেই এই হলো প্রথম বক্তব্য, হলো এই যাজ্ঞবল্ক ঋষি, এখানে আমাদের এই প্রসঙ্গই আসবে, যার জন্য এই কথাগুলো আলোচনা করতে বাধ্য হচ্ছে। যাজ্ঞবল্ক ঋষি তার দুইজন ছেলেকে, যাজ্ঞবল্ক ঋষি তার দুইজন ছেলেকে ব্রহ্মতত্ত্ব জ্ঞান লাভ করবার জন্য পাঠিয়েছেন গুরুগৃহে, ব্রহ্মতত্ত্ব লাভ করার জন্য গুরুগৃহে পাঠিয়েছেন। অনেক দিন রয়েছেন গুরুগৃহে, দীর্ঘদিন শিক্ষা লাভ করে যখন তারা ফিরে এসছেন, বাড়িতে ফিরে এসছেন, যাজ্ঞবল্ক ঋষি তাদের দুজনকে প্রশ্ন করতে চাইছেন, আচ্ছা তোমরা যে ব্রহ্মতত্ত্ব শিক্ষা করে এলে, ব্রহ্মতত্ত্ব কি শিক্ষা করলে, আমাকে একটু বলো তো, ব্রহ্ম কাকে বলে, বলো তো দেখি। বড় ছেলেটা বড় বড় লেকচার দিতে আরম্ভ করলো বাবার সামনে, যাজ্ঞবল্ক ঋষির সামনে, ব্রহ্ম এই, ব্রহ্ম সেই। কিছুক্ষণ পরে যাজ্ঞবল্ক ঋষি রেগে গিয়ে, এত চুপ করো, তুমি অনেক লেকচার দিয়েছো, বসো। ও বুঝতে পারছে এগুলো ফাঁকা আওয়াজ, সাধুরা বুঝতে পারে, আপনারা বুঝবেন না, আপনারা অসৎসঙ্গ করবেন সৎসঙ্গ, আপনাদের বললেও আপনারা শুনবেন না, তা আমি আর কি করব, আমি আমার জায়গায় আছি, যার যোগ্যতা হবে আসবে, ও আমার সঙ্গ আবার ওই কথা শুনে আবার অসৎসঙ্গ করবে, ও ছাড়বে না, দুটোই চলবে, আর কোনো দিন কোটি জন্মে ভগবানকে পাবে না, কোটি জন্মে পাবে না তো ভগবান, এভাবেই চলবে, কিছু করার নেই। যাজ্ঞবল্ক ঋষি বললেন, ছোট ছেলেকে বললেন, বাবা তুমি বলো তো কি বুঝেছ, তুমি কিছু বুঝেছো তো, গুরুকে যে গেলে ব্রহ্মতত্ত্ব শিক্ষা করলে। ছোট ছেলে গেলে বাবার ছোটো ছেলে খালি বাবার পায়ের দিকে তাকাচ্ছে, মাথা মুখের দিকে তাকাচ্ছে, পায়ের দিকে তাকাচ্ছে, মুখের দিকে কিছু বলতে পারছে না, খালি পায়ের দিকে তাকাচ্ছে বাবা আর মুখের দিকে তাকাচ্ছে, বড় বড় চোখ করছে, কিছু বলতে চাইছে বলতে পারছে না, কিছু বলতে চাইছে বলতে পারছে না। যাজ্ঞবল্ক ঋষি সন্তুষ্ট হয়ে বললেন, বাবা তুমিই বুঝেছ ব্রহ্ম কাকে বলে। কেন ব্রহ্ম কাকে বলে যদি কেউ অনুভব করে তখন আর ভাষণ চলে না। আমি যখন বুঝব প্রভুপাদ আমাকে হরিকথা বলেছেন, সেই হরিকথা যদি অনুভব করি আমার আমার বক্তৃতা দেওয়া ঘুচে যাবে, আমার বক্তৃতা দেওয়ার যে অভ্যাস এটা পিণ্ডি চটকে যাবে, আর চলবে না, কি করে চলবে। তো অনুভব প্রভুপাদের হরিকথাটা অনুভব করা হয়েছে। সেই জন্য ব্রহ্মতত্ত্ব কাকে বলে, ব্রহ্মতত্ত্ব অনুভব হওয়ার পর আর ব্রহ্মতত্ত্ব কি সেটা বলা যায় না, সেটা আবার কি কথা, হ্যাঁ এটাই ঠিক কথা। ব্রহ্ম যে অনুভব করে, অনন্তরূপী ব্রহ্ম সে অনুভব করতে পারে, কিন্তু ভাষায় আর ব্যক্ত করা যায় না। যেটা সম্বন্ধে অনেকবারই উচ্চারণ করেছি, ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ মনের সহ, মনের সঙ্গে আমার বাক্য আমার বক্তৃতা সমস্ত ছুটে যাবে ব্রহ্মকে জানবার জন্য, এক লাথি খেয়ে ফেরত চলে আসবে। ব্রহ্মকে জানার জন্য আমার মন আমার বাক্য ছুটবে, আরে ব্রহ্মকে জানবো আমি, কিছু দূর অগ্রসর হয়ে এক লাথি খাবে মায়াদেবীর, আমার পেছনে চলে আসবে। ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, এটা হলো ব্রহ্মতত্ত্বের ধারণা। বড় আশ্চর্য বিষয়, উপনিষদ খুলে যদি দেখা যায়, আমি জানি না আপনাদের কে উপনিষদ পড়েছে, মনে কেউ পড়েন, উপনিষদ খুলে দেখা যাবে প্রতি পদে বলছে ব্রহ্ম কি বস্তু, এটা ভাষায় বলা যায় না। ব্রহ্ম কি বস্তু এটা কানে শুনে অনুভব করা যায় না, চোখের দ্বারা দেখা যায় না। তো যে ব্রহ্ম বস্তুটাকে চোখের দ্বারা দেখা যায় না, মনের দ্বারা অনুভব করা যায় না, সে বস্তুটার আলোচনা করে কি লাভ হবে। আপনি তো বলছেন হয় না, অনুভব করা যায় না, আমি বলি নাই, উপনিষদ বলছি। ব্রহ্মবস্তু এমন একটা বস্তু যেটাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না, চোখের দ্বারা দেখা যায় না, এই চোখের দ্বারা এই বাক্যের দ্বারা বলা যায় না, সেটাকে বলে ব্রহ্মতত্ত্ব। আর ব্রহ্ম যদি আমার বাক্যের বিষয় হবে, কথাটা বোঝা, ব্রহ্ম যদি আমার বাক্যেরই বিষয় হবে, ব্রহ্ম যদি আমার চোখের দর্শনের বিষয় হবে, ব্রহ্ম যদি আমার বক্তৃতার বিষয় হবে, লেকচারের বিষয় হবে, তাহলে ব্রহ্মতত্ত্বটা আমার অধীন তত্ত্ব হয়ে গেল। বোঝা গেল না এই সামান্য কথাটা, বোঝা গেল না। প্রভুপাদ রক্ত জল করেছেন এই কথাটা বোঝাতে, প্রচুর বারবার বলতেন, প্রভুপাদ নিজের রক্তটাকে জল করেছেন। দৃশ্যবস্তু ভগবান যদি আমার দৃশ্য আমার দর্শনের বিষয় হয়, ভগবান যদি আমার বুঝবার বিষয় হয়ে যায়, ভগবানের সম্বন্ধে আমার বক্তৃতার বিষয় যদি হয়ে যায় ভগবান, তাহলে আমি আর ভগবানকে কিছুই জানি না, আমি ভগবানের সঙ্গে কিছুই বুঝি না। ভগবান যদি আমার দর্শনের বিষয় তা তো ভোগ্যবস্তু হয়ে গেল। এই কথাটা বুঝতে যে কত জন্ম লাগবে মানুষের, খালি ইন্দ্রিয়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা এই যে আমরা জড়জগতের বিষয়গুলো অনুভব করছি, ব্রহ্মতত্ত্বকে এভাবে বোঝা যায় না। হুজুকে উঠলে যাই চলে যায় একটু ঘুরে আসি, এভাবে বোঝা যায় না। মনকে আগে স্থির করতে হয়, মনে যে চঞ্চলতা যত লাথি মেরে ফেলে দিতে হয়, যত মনের দুর্বলতা আছে, যত চঞ্চলতা, এগুলো আমাকে ভিখিরি বানিয়ে দিচ্ছে, আমার পারমার্থিক রাজ্যের ভিখিরি আমি, আমার পেনিলেস, কিছু নেই, পারমার্থিক রাজ্যের পেনিলেস। এক একজন ব্যক্তি 10-12 বছর হরিকথা শুনছে, তারপর অপরাধ করে সামনে এসে বলছে মহারাজ এমটি এমটি, হ্যাঁ ওয়াই এমটি, ইউ আর হিয়ারিং হরিকথা 10-12 ইয়ার্স, হ্যাঁ এমটি, অল এমটি। এমটি কী করে হলো? অপরাধের জন্য, অপরাধের জন্য। অপরাধ করলে পরে এমটি হয়ে যায়। যেখানে গুরু বৈষ্ণব হরিকথা কীর্তন সব কিছু উপেক্ষা করার একটা নীতি আছে, সেখানে অপরাধ আছে। অপরাধ যদি না হতো তাহলে আকর্ষণ হতো, গুরু বৈষ্ণবের কাছে কাছে যাই, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে এমন নিয়ম বানাবো যেন আমার যেন গুরু বৈষ্ণবের সামনে না আসতে হয়। বুঝে গেল? আমার যেন গুরু বৈষ্ণবের সামনে না আসতে হয়। যেমন ওই লোকটা থেকে পুনে থেকে, ও আমার কাছে আসবে না কেন, ও এলো কী জন্য, এত দূর থেকে পুনে থেকে যে এলো কী জন্য, ও আসবে না সামনে, তার মানে অন্য কিছু আছে, এ ভজন করতে আসে নাই। কাজেই সবাই যে ভজন করতে আসবে এরকম কোনো কথা নয়। কাজেই ভগবান আমার দর্শনের বিষয় হয়ে গেল, ভগবান আবার শোনার বিষয় হয়ে গেল, সেক্ষেত্রে আমার আর ভগবান সম্বন্ধে কোনো কিছু জানা সম্ভব হবে না, আমি জানতে পারবো না। ভগবান ও ধরনের বস্তু নয়। নয়াম নায়াম আত্মা প্রবচনেন লভ্য ন মেধায়া ন বহু ন শ্রুতেন যম এব এইস বেণীতে তেন লভ্য। এগুলো উপনিষদের কথা, কেউ শোনেনি। এতবার হরিকথা বলা হয়েছে, একটা হরিকথা দিনে শোনে কি? শোনার টাইম নেই। একটা হরিকথা শোনে 2 ঘন্টা? শোনে না। বুকে হাত দিয়ে বলুক কেউ, সময় নেই। সকল কাজের পাই হে সময়, তোমারে ভজিতে পাই না। দেবীর উপাসক একজন গেয়েছে, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ভজিতে পাই না। দেবীর উপাসক, দেবীকে ভজন করে, তিনি লিখেছে আমি সব কাজে সময় পাই, তোমাকে ভজন করার সময় আমি পাই না। এটা হচ্ছে আমাদের হরিভজন। যেমন ছোটবেলায় চোর খেলা খেলতাম, এখন ভজন ভজন খেলা, এটা তিলকমালা থাকবে, সব কিছু করবে, সব সবাই আমায় জানবে, এটা ভজন ভজন খেলা। চোর খেলা খেলতাম যে হাইড অ্যান্ড সিক। ইন আওয়ার চাইল্ডহুড উই ইউজ টু প্লে হাইড অ্যান্ড সিক। দিস ওয়ান কাইন্ড অফ প্লে গেম, হরিভজন। এটাকে ভজন বলে না। যাজ্ঞবল্ক ঋষি বুঝতে পেরেছিলেন ছোট ছেলেটা ব্রহ্মবস্তু কি বস্তু অনুভব করেছেন, ওই জন্য ও পাগল হয়ে যাচ্ছেন। ব্রহ্মের অনুভব তার মধ্যে এসছে, ব্রহ্মকে অনুভব করতে গিয়ে বলতে গিয়ে সে পাগল হয়ে যাচ্ছে। অনন্ত ভগবান, তার মধ্যে আমি একটা পোকা। আমি কি পোকা? পোকাও নয়, পোকার গণনায় আসবে না। এই অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষে আমার এই অস্তিত্বটা একটা পোকার মতো হবে না, পোকাগুলো বড় হবে। এই হচ্ছে অবস্থা। তাহলে এই ভাগবতী মহাপুরাণের মধ্যে আসবে কিছুদিন পরে, যেখানে ব্রহ্মাকে চতুর্শনের নাম শুনেছ? সনাত সনত কুমার চতুর্শন, ব্রহ্মা পিতামহ, আমাদের পিতামহ, তাদের পিতা। যে জিজ্ঞাসা করছেন বিষয়ের মধ্যে চিত্ত আর চিত্তর মধ্যে বিষয় কি করে ঢোকে? এর তো আলাদা বস্তু। চতুর্শন পিতামহ, আমাদের পিতামহ বিশ্ব পিতামহ ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, তাদের পিতা। বলছে ভগবান দয়া করে আপনি যদি এই উত্তরটা দেন আমাদের খুব ভালো হয়। বিষয়ের মধ্যে চিত্ত আর চিত্তর মধ্যে বিষয় কি করে ঢোকে, কি করে প্রবিষ্ট হয়? চিত্তের মধ্যে বিষয়, বিষয়ের মধ্যে চিত্ত। ব্রহ্মা সেই সময় নিজের, কেন ব্রহ্মাকে তো ভগবান এমন সেবা দিয়ে, সৃষ্টি সেবা, সেবাটা সৃষ্টি সেবা। তো সৃষ্টি সেবা মানে রজগুণের সেবা, বুঝে গেল? সৃষ্টি সেবা রজগুণ। এখন রজগুণের সেবা করতে গিয়ে এই প্রশ্নটা শোনার পর তিনি একটু হকচকিয়ে গেছেন। প্রশ্নটার মূলটা কোথায়? এই যে প্রশ্নটা করলো, এই প্রশ্নের মূলটা কোথায়, এটা অনুসন্ধান করতে গিয়ে তার মাথায় অনেক চিন্তা ছিল, তিনি উত্তরটা খুঁজে পাচ্ছিলেন। হট করে তিনি কি করলেন? ভগবানের শরণ নিলেন। ভগবান, এই অবস্থায় আপনি আমায় বাঁচান, আমার সন্তানগণ এগুলো প্রশ্ন করেছে, আমি এখন কর্মধী বিভিন্ন চিন্তায় রয়েছি, হট করে আমি উত্তরটা খুঁজে পাচ্ছি না। উত্তরের যে সূত্রটা, এই লিঙ্কটা কোথায়? হোয়াট ইজ দ্য বেসিক লিঙ্ক? হাউ ম্যাটার এন্টারিং ইন্টু চিত্তা and chitta gradually getting entry into matter. Dhayato vishayana punsham sangaste supajate sangyat sangyate kama kamat krodho ubhyate krodhat bhavati shanmoho shanmohat shiti vibhramshat buddhinasho buddhinashat pranasha sarbonas. বিষয় যে কবে আমাদের চিত্তে ঢুকেছে কেউ জানে না। বিষয় যে কবে ঢুকে পড়েছে আমাদের চিত্তে কেউ জানে, কোন সময় বলতে পারবে? আস্তে আস্তে ঢুকে পড়েছে চিত্তের ভিতরে। চিত্ত বিষয়ের মধ্যে ঢুকছে, দৌড়াচ্ছে, আর বিষয় চিত্তের মধ্যে। কবে ঢুকেছে কেউ জানে না, কিন্তু এই বিষয় নিয়েই ব্যস্ত, এর বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না। আর বিষয়ের বাইরে না গেলে, অর্থাৎ অনর্থ না গেলে হরিভজন শুরুই হয় না। আমি 20 বছর দীক্ষা নিয়েছি, 25 বছর, 30 বছর, এসব কথা হলো ছেলে খেলা। এসব কথার কোনো গুরুত্ব নেই, এসব কথা কোনো মূল্যই নাই। যতক্ষণ পর্যন্ত আমি অনর্থের বাইরে না যেতে পারবো, অত অবশ্য অনর্থের বাইরে যাওয়ার জন্য প্রতিজ্ঞা দরকার। যেই জিনিসটা আমার দরকার নেই আমি প্রতিজ্ঞা কেন নেব? আমার যদি ভগবানকে দরকার নাই হয়, আর তো বেশ তো ভালো আছি, কী দরকার অত বাড়াবাড়ি করা? এই যে ভালোই তো আছি, ভগবানকে পেয়ে কী হবে? তাহলে যেখানে ভগবানের জন্য ডিম্যান্ড, where there is no demand inside my heart for Bhagavan, then where from the question of getting can come? Supply. যেখানে ভগবানকে পাওয়ার কোনো প্রচেষ্টাই নেই, ভগবানের ইউটিলিটি, ভগবানের উপযোগিতা জানি না, আর ভগবানকে দিয়ে কী হবে? বেশ তো আছি, ব্যাংকের টাকা পয়সা আছে, রিটার কুকুর ভালোই তো আছি, ভগবানকে দিয়ে কী হবে? যত ঝঞ্ঝাট, বেশি করে আবার আচার বিচার করো, অত সদ্গুরুর সঙ্গ করা সম্ভব না, কড়া কড়া কথা বলে, সব এদের কথা মেনে নেওয়া যায় না। তা কী করবো? ভালোই তো আছি। তথাকথিত এক গুরুর থেকে নিয়ে নিয়েছি, কানে ফু নিয়ে নিয়েছি, ফু। এখন মন্ত্রটা ফু। এখন মন্ত্র কি জানো? এদিকে ফু, এটা হচ্ছে মন্ত্র। এখন আর দীক্ষা ভিক্ষা কিছু নেই। আমার কথাগুলো খারাপ লাগছে, আমি সব কথাগুলো প্রভুপাদের কথা বলছি, আমার নিজের কোনো কথা বলছি না। এখন দীক্ষা বলে কিছু নেই, এখন কানে খালি ফুঁ দেওয়া, কানটা নিয়ে আসো, ফুঁ, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে দীক্ষা। দীক্ষা বলে কিছু নেই। প্রভুপাদ বলছেন এগুলো সব তথাকথিত দীক্ষা। প্রভুপাদ বলছেন তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা অনেক পার্থক্য, অনন্ত। তথাকথিত দীক্ষার পরে, সম্বন্ধ জ্ঞান জাগরণ হয় না। আচ্ছা, আমার সঙ্গে যদি ভগবানের সম্বন্ধ জ্ঞান হয়েই থাকতো, তাহলে আমি আর কি করে থাকতে পারবো? বেগুন ভাজা কি করে খাবো, যেটা গৌর কিশোর বাবাজি মহারাজ বলছেন? আপনার সঙ্গে ভজন করব, ঠিক আছে। আপনি কোথা থেকে এসছেন? শান্তিপুর। একা এসছেন না স্ত্রীকে নিয়ে এসছেন? স্ত্রীকে নিয়ে এসছেন। ভজন করবার জন্য এসছেন? স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকেন? না না, আলাদা। স্ত্রী আলাদা থাকে, আমি আলাদা থাকি। আর খাওয়া দাওয়া? একসঙ্গে। আজকে কী খেয়েছেন? বলছে মুগের ডাল খেয়েছি, সোনামুগ, বেগুন ভাজা, এইসব বলছে। সজনেটা চচ্চড়ি ডাল। গৌর কিশোর বাবা মাথা হাত দিয়ে বলছে, আপনি সজনেটা চিবালেন কি করে? আপনার লজ্জা হলো না? আপনার ভগবান হারিয়ে গেছে। আপনার যদি 1 লক্ষ টাকা হারিয়ে যায়, কাউর যদি স্ত্রী হারিয়ে যায়, বাচ্চা হারিয়ে যেতে থাকতে পারবে? উতাল পাতাল করবে। আমি দেখেছি নিজে পরিক্রমাতে। একটা প্যান্ডেল হয়েছে, একটা মহিলা, সে এমপি থেকে এসছে, এমপি মধ্যপ্রদেশ। আমি ওর পাশেই ছিলাম, কাছাকাছি। আমি মজাটা দেখছি। ছেলেটা কি করেছে, ইয়ং ছেলে, বাচ্চা 15-16 বছর হবে, 14-15 বছর, চঞ্চল। চান করবো বলে গেছে, দেখছে একটা দিঘি আছে সামনে, ও একা ওখানে করেছে, ভালো চান করবো, এক ঝাঁপ মেরেছে গোঁতা। ও জানেই না এটাতে বৃষ্টির জল জমেছে, এটা জল পাঁক আছে, পাঁক, এটা পুকুর নয়, কেউ চান করে না ওখানে। ও তো কাউকে খবর জানেনি। ও কি কাউকে প্রশ্ন করেছিল? কষ্ট করেনি। ও কাউকে না বলে গিয়ে ড্রাইভ মেরেছে, পুরো মাথাটা পাঁকের মতো গেঁথে গেছে, ছটপট ছটপট করতে করতে মৃত্যু। যখন জানতে পারলো তখন সন্ধেবেলা জানতে পারল, বজুবাসীরা হইচই, সবাই মিলে গামছা একটা ঝুলছে, ভাসছে, সেখানে গিয়ে বাচ্চাটা পুরো মাথাটা গেঁথে মরে পড়ে রয়েছে। আর মায়ের যে কান্নাটা তুমি দেখলে পাগল হয়ে যাচ্ছে, উতাল পাতাল হয়ে যাচ্ছে। কথা বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের জীবন। কোশিকালা, আমি তো 84 কোষের মধ্যে জঙ্গলে ঘুরতে থাকতাম পাগলের মতো। একবার কোশিকলায় গেছি, ওখানে একজন ফার্মাসিস্ট, ডাক্তার নয়। সে আমার সঙ্গে পরিচয় হলো, সে বলল মহারাজ ফাঁকা জায়গা আছে, দুদিন থাকুন আমার এখানে ভালো হবে। আমি দেখো আমি কাউরাতে খেতে পারবো না, নিজে রান্না করব। ঠিক আছে আপনি করবেন, ভালোবাসুন আমি করে নেব। সেখানে ওই জায়গাকার ঘটনা বলছে। আমি বলি এটা তো মন্দির বলে মনে হচ্ছে না, এটা তো হসপিটাল বলে মনে। আপনি ঠিক বলেছেন, আমাকে বলছে আপনি ঠিক বলেছেন। পরের প্রসঙ্গে আসছি আমি, যার পর নাই তুমি অবাক হয়ে যাবে, বিশ্বাস করতে পারবে না। আমি বলছি এটা তো মন্দির বলে মনে হচ্ছে না, খালি ফটো কথা রাখা রয়েছে, এটা তো হসপিটাল বলে মনে হচ্ছে। বলে আপনি ঠিকই বলেছেন, এটা হসপিটাল। হ্যাঁ নতুন হসপিটাল বলে মনে, হসপিটালটা চললো না কেন? বলে অনেক কথা মহারাজ, এক পয়সাওয়ালা ব্যক্তি হরিয়ানা থেকে এসে হসপিটাল খুলেছে, হসপিটালের মধ্যে যন্ত্রপাতি সব কিনে ফেলেছে, সব ডাক্তার কে কাজ করবে না সব ঠিক হয়ে গেছে। এবং ওপেনিং, যেদিন ওপেনিং হবে পুজো করে ওপেনিং হবে, ও দুটো ছেলে হঠাৎ যমুনায় চান করতে গেছে না বলে, যমুনায় চান করতে গিয়ে ওখানে ও ডুবে মরে পড়ে রয়েছে। আমাকে এই ভদ্রলোক বলছে মহারাজ ও যে হসপিটালটা খুললো, এই হসপিটালে ও দুটো ছেলে হচ্ছে প্রথম পেশেন্ট হলো ও দুটো ছেলে। আমি কি বলছো তুমি? হ্যাঁ মর্মান্তিক কথা। বলে ওর হসপিটাল যে খুললো, ওই হসপিটালে ওরই দুটো ছেলে হচ্ছে প্রথম পেশেন্ট, বাঁচাতে পারলো না। এই তো জীবন। তারপরেও কি কোনো লোক শুনছে কি? আমি যে এই কুকুরের মতো চিৎকার করে যাচ্ছি কজন লোকের কানে ঢুকেছে? বলো তুমি কজন লোকের কানে? দুর্ভাগ্য। আমার বক্তব্য, আমার কর্তব্য আমি করে যাচ্ছি, যা শুনবার সে শুনবে, না শুনবার আমার কিছু করার নেই, এর মধ্যে কিছু করার নেই। তাহলে জীবনের কোনো ঠিক নেই, সে জানতোই না। তাহলে সম্বন্ধ জ্ঞানটা ওই বাচ্চার সঙ্গে হয়েছিল, মাটা কিন্তু পরিক্রমা করতে এসছে। পরিক্রমা করতে এসছে মানে কৃষ্ণকে একটু পছন্দ করে, তাহলে কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ হয়নি, দীক্ষাও হয়নি, সম্বন্ধ এইরকম। এই দুটো উদাহরণ আমি দিলাম। ওই ভদ্রলোক দুটো ছেলে যে মারা গেল, হসপিটালটা পুরো হসপিটালটা একজন ইন্টারন্যাশনাল সোসাইটিকে দান করে চলে গেল। বলে আমি আর কিছু করব না, আমি আর কিছু করব না, করলই না কিছু। ওটা ও ভূতের বাড়ির মতো পড়ে রইল, যেখানে সাধু সন্ত আসে আসা যাওয়া করে, এই অবস্থা। তাহলে চিন্তা করে দেখো, ভগবানের সঙ্গে আমাদের কাউরি সম্বন্ধ হয় না। সত্যি কথা বলতে বুকে হাত দিয়ে, কেউ যদি মিথ্যে কথা না বলতে চায় বুকে হাত দিয়ে বলুক, গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ হয়েছে আমাদের, তাহলে কান্না তো আসে না। তাহলে গৌর কিশোর বাবাজি মহারাজ যে আপনি মুগের ডাল দিয়ে বেগুন ভাজা কী করে খেলেন, সজনে ডাঁটা কী করে চিবোলেন? আপনার ভগবান হারিয়ে গেছে, আপনার তো ভগবান হারিয়ে গেছে, আপনি তো পাচ্ছেন না, আপনি কী করে খেলেন শান্তি করে? আপনার যে ছেলে হারিয়ে গেল, তাহলে এই মাটা খেতে পাচ্ছে? খেতে পাচ্ছে না, ছটপট করছে পাগল। তাহলে আমাদের যদি ছেলেপেলে হারিয়ে যায়, আমাদের যদি টাকা পয়সা হারিয়ে যায়, আমাদের বউ মরে যায়, তাহলে আমরা কাঁদি। গৌর কিশোর বাবা বলছেন যে কই আপনারা তো ভগবানের জন্য কাঁদেন না। কেউ একজন বলছেন আচ্ছা ভগবানকে পাবো কী করে বাবা, একটু বলে দিন না বাবাজি মহারাজ। বাবা হচ্ছে এক কাজ করুন, যেমন টাকা পয়সা ছেলে মেয়ে বউ তাদের জন্য কাঁদে, সেরকম তোমরা ভগবানের জন্য কেঁদো, কাঁদলেই ভগবানকে। এক কথায় উত্তর শেষ, একটা কথায় উত্তর শেষ, কিন্তু এর মধ্যে কত উত্তর রয়েছে ভেতরে। তোমরা ভগবানের জন্য কেঁদো, তাহলে ভগবানকে পাবে। ভগবানকে চাই না, কাঁদবো কেন? ভগবানকে চাই না কি যে কাঁদবো? আর ভগবান হারিয়ে গেছে, ভগবানকে সম্পত্তি মানি আমি? ভগবান যে একটা সম্পত্তি, এটাকে আমি মানি? আমি তো মানি না। আমি যদি আজকে ভগবানকে সম্পত্তি বলে মানতাম, আমার যদি মাথায় সামান্য একটু বিচার বুদ্ধি থাকত যে অনন্তকালের ইতিহাসে এই যে জনম এবং মরণ, এটা তো সবাই জানে। কোনো ব্যক্তি কি জানে না? কোনো ব্যক্তি কি এদেরকে ধারণায় নেই যে আমি মরব? প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করো, প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করো আপনারা কি মরবেন, তোমরা কি মরবে? বলবে হ্যাঁ মরব। মরবে বলবে কি না? প্রত্যেক মানুষ জানে মরব, কিন্তু সেই জানাটাকে জানা বলে না। সাথী জানা বলে কি? When I can know anything with direct realization, that is called, আমি শাস্ত্র অনেক মুখস্থ করতে পারি, আমার হয়তো মেমোরি পাওয়ার ভালো, আমি শিক্ষিত হতে পারে, কিন্তু আমি যখন প্রত্যেকটা কথা এই জগতের অনিত্য ভাব, এই যে নোংরা ভয়ঙ্কর সমাজ, এই সমাজের পরিস্থিতি দেখে আমি যখন বুঝতে পারবো ভগবান ছাড়া আর কিছু নাই, আমার জীবনে তো সম্পত্তি কিছু নাই, এখনও পর্যন্ত অ্যাকাউন্টও নাই, ব্যাংকে কোনো কিছুই নেই আমার, তাহলে আমি আনন্দের সঙ্গে রয়েছি। এটা অনুভব না করলে পারতাম না, কিছুটা অনুভব করতে হয়েছে। কাজেই বড় আশ্চর্যের বিষয় এটাই, যেটা যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিল না, এই জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি, এটাই তো প্রশ্ন ছিল। অনেক প্রশ্ন ছিল, তার মধ্যে একটা প্রশ্ন ছিল কি, বক্রপী ধর্মরাজ জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজকে যে জগতে সবচেয়ে বড় আশ্চর্য কি, এটা উত্তর দিতে হবে, এটা কি, এর উত্তরটা কি দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ? যুধিষ্ঠির মহারাজ কি দিয়েছেন? অহন্নানি ভূতানি গচ্ছন্তি হো জমালয়ম শেষাম স্থাবরম ইচ্ছামি কিমাশ্চর্যমতে পরমম। বলছেন অহন্যানি ভূতানি গচ্ছন্তি হো জমালয়ম, আমি জীবনে কাউর উপর ভরসা রাখি না, সত্যি কথা বলছি, ব্যাসাসনে বলছি, একমাত্র গুরুদেব প্রভুপাদ এদের উপর। আমি জানি এরা সব সমস্ত বেঈমান জগৎ, একাধজন পেতে পারি বাস্তবিক সাধু, যে কখনো বিশ্বাসঘাতকতা করে না। প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা প্রভুপাদ, কাকে আমরা বিশ্বাস করতে পারবো বলুন তো, আমরা কাকে বিশ্বাস করতে পারবো? প্রভুপাদ বলেছিলেন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ভাই বন্ধু, আপনার ছেলে মেয়ে জামাই, কাউকে বিশ্বাস করতে পারবেন না। একমাত্র আপনি বিশ্বাস করতে পারেন এক বাস্তবিক সাধু, সে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করবে না। তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও সে কিন্তু করবে না, কিন্তু সে তো জানে এর মধ্যেও ভগবান আছে, এ ভুল করেছে, এ তো ভুল করাই স্বভাব, আমার সাধু বেশটা নেওয়ার কি দরকার ছিল? আমি যদি লোকের সঙ্গে হিংসা করব, আমি যদি প্রতিশোধ নেব, আমি সাধু হওয়ার দরকার ছিল, আমার গৃহস্থ হওয়া দরকার ছিল, তার আমি সাধু বেশ। সাধুর মানে ক্ষমা করবে, ক্ষমা করবে তো ভগবৎ সম্বন্ধে দেখতে পাবে জগৎকে। যিনি ভগবৎ সম্বন্ধে সবাই জগৎকে দেখতে পান, যিনি কোনো মেয়ে ছেলে, বেটা ছেলে, বৃদ্ধ জুয়ান এইসব দেখেন না, যিনি সবার মধ্যেই ভগবানকে দেখতে পান, তিনি একমাত্র বাস্তব সাধু, তার নানাত্ব দর্শন নাই। এই ডাইভার্সিফাইড, যেটা ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড ডাইভার্সিটি ইন ইউনিটি, এই কথাটা উপলব্ধির বিষয়। বিচিত্র, অনন্ত বিচিত্র এই জগৎ তোমাকে গোলকধাঁধায় ফেলে দিচ্ছে, তুমি কিছুতেই স্থির রাখতে পারবে না, মন স্থির রাখা সম্ভব না, গোলকধাঁধা আসছে, মায়াদেবী এমনই করছে। কাজেই স্বামীকে বিশ্বাস করবে, সে তোমাকে ধোকা দিয়েছে, দেবে, আমি তোমাকে জানিয়ে দিলাম। তুমি স্ত্রীকে বিশ্বাস করবে, তাকেও পুরো বিশ্বাস করতে পারবে না, সেও ধোকা দেবে। বন্ধুকে বিশ্বাস করবে, ধোকা দেবে। কেউ এমন নেই, পিতা, তাকে বিশ্বাস করবে, সেও ধোকা দেবে, ছেলে মেয়ে সবাই। কিন্তু একমাত্র বিশ্বাসঘাতকতা করবে না কে? বলে যিনি বাস্তব সাধু, তিনি কখনোই কাউকে ধোকা দেবেন না, ধোকা দেওয়ার জন্য তার জীবন নয়। তা এই ধরনের সাধু এখন পৃথিবীকে গুনলে 1, 2, 3 পাবো কি না। সাধুর বেশ অনেকেই তো নিতে পারে, লাল কাপড়, নীল কাপড়, কিন্তু সাধু কখন হওয়া যায়? যেটা ভক্তিময় ঠাকুর কীর্তনে বলছেন না, কীর্তনে বলছেন কি না, ভক্তিময় ঠাকুর কী বলছে? বাউল বলছে সবাই, হচ্ছে বাউল কন জানা। কি সুন্দর কীর্তন করছেন, এগুলো তো করেন না আপনারা, কেন করেন না? কি সুন্দর কীর্তন করছেন, সব বলে দিচ্ছেন, যেখানে যত ধোঁকাবাজি হচ্ছে সব বলে দিচ্ছেন। এই জীবন যন্ত্রণা ছাড়া কিচ্ছু পাবে না, এই জীবনে যন্ত্রণা ছাড়া কিচ্ছু পাবে না, কাটা ঘা তার মধ্যে নুন দেবে, ছটপট ছটপট করো যতদিন হরিভজন না করতে পারবে। ভক্তিমণ্ডল এই জন্য বলছে, বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল কোনজনা, দাড়িচূড়া দেখিয়ে ও ভাই লোককে করছে বঞ্চনা। বলছেন না, বাউল গান গেয়েছেন, দাড়িচূড়া দেখে লোককে বেরি করে আমার জটা আছে আমি বড় সাধু, জটা হলে বড় সাধু হয় না। আমি হিন্দিতে অনেক কথা আছে, পরীক্ষা আমাকে চলে তো রঘুবাবু গাড়িতে চালায়, কিছু কিছু লোক রেগে যায়, ক্যা এই যে বলে, এই যে মানে দুধ পিতা বাবা, ফলাহারি বাবা, একাহারি বাবা, নাঙ্গা বাবা, মৌনি বাবা, কত বাবা, কিন্তু কেউই সাধু নয়। আছে তো কত লেখা আছে, বলে কেউ দুধ খান, দুধ পান করে, কে ফলাহার করে, অন্ন খায় না, কেউ আবার মৌন থাকে, হ্যাঁ, ধুনি বাবা, ফলাহারি বাবা, একাহারি বাবা, নাঙ্গা বাবা, মৌনি বাবা, সব বাবা, কিন্তু একজনও বাবা নয়, একজনও সাধু নয়। সাধুত্ব ওতে নির্ভর করে না, আমি কতটা কম খেলাম বেশি খেলাম এর উপর সাধুত্ব নির্ভর করে না। সাধুত্ব নির্ভর করে আমি ভগবানের জন্য কি দিতে পেরেছি, আমি ভগবানের জন্য কি করতেছি। আমি মৌন রয়েছি তাতে ভগবানের কি সুবিধা হলো, আমি একবার আহার করলাম তাতে ভগবানের কি সুবিধা হলো। তুমি দুবার তিনবারই খাও না, তোমাকে তোকে মানা করেন, ভগবানের জন্য কি করেছ এটা দেখো বোঝে না লোকে, ওইগুলো জানে। জটা বাবা, জটাধারী বাবা, চিমটা বাবা, ধুনি বাবা, একাহারি বাবা, ফলাহারি বাবা, এইসবই চলে দুনিয়ায়, এদেরই দাম। তাহলে সবচেয়ে আশ্চর্যের বিষয় কোনটা, যারা বলা হয়েছিল অহন্যানি ভূতানি গচ্ছন্তীয় জমালয়ম শেষাম স্থাবরম ইচ্ছামি কিমাশ্চর্যমতে পরমা। বলছেন দিন রাত বলহরি হরিবোল করে চলে যাচ্ছেন লোকে, যাচ্ছেন কি না, রাম নাম সত্য হ্যাঁ সব দেখছে, কিন্তু ও মনে করছে আমি মরব না। ও চায়ের দোকানে আড্ডা মারছে, বাজার দর করছে বিভিন্ন, কিন্তু ওর ধারণাই নেই একটু পরেই হয়তো আমার হার্ট ফেল হয়ে যাবে। এরকম তো হয়েছে ঘটনা না, ভালো কথা সব কিছু করে ঘরে এলো, এসে এবার হার্ট ফেল হয়ে গেল। ঘরে ট্রেনে উঠেছে সব হরিদ্বার যাবে, লক্ষ্মণ জোলা বিরাট টাকা পয়সা নিয়ে উঠে, বুড়ো বুড়ি, বলছিলাম সেদিনকে হায়দ্রাবাদে বুড়ো বুড়ি দুটো মেয়েকে বিয়ে দিয়েছে, একজনকে আমেরিকা একজনকে ফ্রান্সে না কোথায়, দুটো মেয়ে, আর কোনো কেউ নেই হায়দ্রাবাদে। আর প্ল্যান, বুড়ির সঙ্গে প্ল্যান করছে কোথায় যাব কি খাবো, সব ব্যাগ গোজাচ্ছে, এসি 2 টায়ারে টিকিট। এবার ট্রেনে গিয়ে উঠেছে, সাহায্য করেছে সব, উঠে বসেছে লাগে ছয়। এবার ট্রেন ছাড়া 10 মিনিট আগে হার্ট ফেল, বুড়োর হার্ট ফেল হয়ে গেল। ট্রেন বন্ধ হয়ে গেল, রেলের ডাক্তার এলো, টেস্ট করে নিয়ে গেল টেস্ট করে বললো ডেড বডি, মরে গেছে। তারপরে আত্মীয় স্বজন এলো, এসে বলছে বাবা এই বুড়োকে নিয়ে যাব আমাদের যেখানে বাড়ি ওখানে নিয়ে যাব। বুড়ি বলছে না বাড়িতে নেবো না। কেন গো বাড়িতে নেবে না? বলে ওখানে গিয়ে জাম ছড়াবে, জাম। দেখো এই বুড়ো বুড়ির এত প্রেম, আর এখন বলছে মরে যাওয়ার পর বলছি জাম ছড়াবে, ঘরে নেবো না। ই আবার কী ভালোবাসা, হ্যাঁ এটা কী ভালোবাসা রে বাবা, এত নিষ্ঠুর, এর ঘরেই নিতে দেবে না, ভাই জাম ছড়াবে, ঘরে নিতে দেবো না, ভাই শশা নিয়ে চল। এই তো আমাদের জগতের ভালোবাসা। তারপরেও কি লোক ছাড়ছে না। তাহলে সবচেয়ে আশ্চর্য হলো এই যে মানুষ জেনেও জানে না যে আমি মরে যাব, আমি থাকবো না জগতে, এটা জেনেও, এটাকে জানা বলে না। যখন জানাটা আমার ডাইরেক্ট রিয়ালাইজেশন অনুভবের মধ্যে আসবে, এটাকে বাস্তব জানা বলে, বাদ বাকি ওটাকে জানা বলে। তাহলে চতুর্শন, এই যে যাদেরকে ব্রহ্মা সাপ দিয়েছিল, তো চতুর্শন কেন চিরকাল 4-5 বছরের বাচ্চা, তাদের বয়স কোটি কোটি বছর, কিন্তু 5 বছরের বাচ্চা কেন? ব্রহ্মা তার প্রথম এই যে সন্তানকে বলেছিলেন তোমরা সংসার ধর্ম করো, ওরা বলে সংসার আমরা করবো না। কেন গো সংসার করতে হবে, এই সংসার ভাড়াও সব কিছু, আমরা সংসার করবো না। এই আজ্ঞা অবহেলা করলো, ব্রহ্মা রেগে গিয়ে বললো তারা চিরকাল বাচ্চা থাকবে, ভালো বাচ্চা থাকবে, আর শরীর বাড়বে না। এরা কিন্তু শঙ্করের থেকেও পুরনো, শঙ্করের দাদা হয় কিন্তু চতুর্শন হিসাব মতো শঙ্কর ভগবানের দাদা বর্দা এরা, এদের বয়স ছোট্ট ছোট্ট চতুর্শন। আর চতুর্শন এবার ব্রহ্মাকে প্রশ্ন করেছে, ব্রহ্মাকে বলছেন আচ্ছা আপনি দয়া করে আমাদের বলুন বিষয়ের মধ্যে চিত্ত, আর চিত্তর মধ্যে বিষয় কি করে প্রবিষ্ট হয়ে যায় এটা তো আমরা বুঝতে পারছি না। চিত্তের মধ্যে বিষয়, বিষয়ের মধ্যে চিত্ত কি করে অনুপ্রবিষ্ট হয়, যেখানে চিত্ত আর বিষয় সম্পূর্ণ আলাদা জিনিস। চিত্ত আর বিষয়, চিত্ত কাকে বলে? চিত্তটাকে বলা হয় সূক্ষ্ম দেহ। আমাদের যেই যে মোটা শরীরটা আছে, এই যে মোটা শরীরটা আছে এটা পঞ্চভূতের শরীর, সবাই জানে, লেকচার দিতে সবাই পারে। ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, রক্ত মাংস মানেই হলো হাড়, রক্ত মাংস, পঞ্চভূতের শরীর। ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, এই পঞ্চভৌতিক শরীরের ভেতরে একটা লোকানো আরেকটা শরীর আছে যেটা কেউ জানে না। এর ভেতরে আরেকটা লোকানো শরীর আছে, গুপ্ত শরীর, এটাকে বলে সূক্ষ্ম শরীর, এটাকে বলে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম উচ্চারণটা সূক্ষ্ম হয়, যারা বাঙালি উচ্চারণ করতে পারে না, বুঝলেছ? তাহলে তাহলে এটাকে সূক্ষ্ম শরীর বলা হয়। এই যে সূক্ষ্ম শরীরটা, এটার কনস্টিটুয়েন্ট কি, এর গঠনটা কি? পাঞ্চভৌতিক শরীর যেমন পাঁচটা এলিমেন্ট দিয়ে গঠিত, ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, কিন্তু এই সূক্ষ্ম শরীরটা কী দিয়ে গঠিত? মন বুদ্ধি চিত্ত অহংকার, মন বুদ্ধি চিত্ত অহংকার। যদিও এই চারটেকে আমরা আলাদাভাবে বিচার করতে পারবো, তথাপি জেনে রাখা উচিত এই চারটি কিন্তু একই। এটা সূক্ষ্মদেহের, সূক্ষ্মদেহের বিভিন্ন ফাংশন, সূক্ষ্মদেহের বিভিন্ন ফাংশন অনুযায়ী নাম হয়, বোঝা গেল না? এই যে সূক্ষ্মদেহটা ভিতরে আছে, এর চারটে ফাংশন আছে, এই চারটে বিভিন্ন ফাংশনের জন্য চারটে নাম পড়েছে, বাস্তবিক পক্ষে একটাই। এরা বলা হয় সূক্ষ্মদেহ। এই সূক্ষ্মদেহটা যখন লোক দেহ ছাড়ে, দেহ ছাড়ার সময় তার মোটা শরীরটাকে পোড়ানো হয়, কিন্তু এই সূক্ষ্ম শরীর যেটা আছে সেটাকে পোড়ানো যায় না, সেটা বেরিয়ে যায়, শরীর থেকে বেরিয়ে যায়, নাক কান চোখ পায়ু যে কোনো জায়গা থেকে বেরিয়ে যাবে। আত্মাটা নিম্ন অঙ্গ দিয়ে বেরোলে অত্যন্ত খারাপ লক্ষণ, বোঝা গেল? নিম্ন অঙ্গ দিয়ে যদি বেরোয় খুব খারাপ লক্ষণ, খুব খারাপ, এটা অত্যন্ত নোংরা। আর যদি চোখ নাক কান দিয়ে, বা যারা অত্যন্ত মহাপুরুষ তাদের ব্রহ্মরন্ধ, এই ব্রহ্মরন্ধ ভেদ করে চলে যায় আত্মা, আত্মা বেরিয়ে যায়। আত্মা বেরিয়ে গেলে সূক্ষ্ম, সূক্ষ্ম শরীরও যাবে। আত্মা বেরোবার সঙ্গে সঙ্গে তোমার যে কারণ শরীর, তোমার যে কারণ শরীর, তোমার যে সূক্ষ্ম শরীর ওটাও বেরিয়ে যায়। আত্মা যাওয়ার সঙ্গে সঙ্গে সূক্ষ্ম শরীর তার সঙ্গে যায়, পেছু পেছু, তার সঙ্গ ছাড়বে না। আর এই সূক্ষ্ম দেহটা যখন তুমি আরেকটা দেহেতে প্রবেশ, মাতৃগর্ভে প্রবেশ করবে আরেকটা, তখন এই কারণ শরীরটাও প্রবেশ করবে, বোঝা গেল না? আত্মাটার সঙ্গে এই কারণ শরীরটা ঢুকে যাবে, ঢুকে গিয়ে এই বাচ্চাটা যখন গর্ভে বাড়বে, অর্থাৎ জন্মাবে, তারপরে তার যে বড় হবে তার সংস্কারটা পূর্বজন্মে যা ছিল, পূর্বজন্মে নোংরা ছিল তা এখনও নোংরা হবে। এখন যদি আবার সৎসঙ্গ পায় তাহলে হয়তো ঘুরে যাবে, কিন্তু নোংরাই থাকবে, পূর্ব সংস্কার খারাপ। তাহলে পূর্বের সংস্কার তৈরি হয় হচ্ছে এই জন্মে যা করছো, পূর্বজন্মে যা করেছিলে আর এই জন্মে যা করছো তার প্লাস মাইনাস হবে। জমা খরচ, বুঝছো? জমা খরচ, পূর্বজন্মে কিছু খারাপ কাজ করেছো, এই জন্মে ভালো কাজ করছো, প্লাস মাইনাস জমা খরচ হবে। ডেবিট অ্যান্ড ক্রেডিট হওয়ার পরে যেটা তোমার মৃত্যুর সময় যেটা রেসিডিউ থাকবে, যেটা বাকি থাকবে, সেইটা তোমার সংস্কার হিসাবে তোমার আত্মার সঙ্গে বেরিয়ে যাবে। গিয়ে তোমার কি হবে, পরের যে শরীর তুমি গ্রহণ করবে, এখন তুমি হয়তো একটা মায়ের শরীর, মাতাজির শরীর ধারণ করেছো, পরবর্তীকালে হয়তো অন্য শরীর ধারণ করবে, গরু গাধা সিংহ বাঘ যে কোনো একটা জনি প্রবেশ করবে, কোনো গ্যারেন্টি নেই। সেটা নির্ভর করে তুমি কি সংস্কার করছো তার উপর। কুকুর জন্ম হতে পারে, মাছ যে কোনো জন্ম হতে পারে, সেটার উপর নির্ভর করছে কি সংস্কার করেছিলে। তাহলে এই যে চারটে কনস্টিটিউয়েন্ট আমি বললাম, এই চারটে বিভাগটা হচ্ছে কর্মের। এই যে মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চারটে ফাংশান আছে, জিনিসটা একই কিন্তু চারটে বিভিন্ন ফাংশান আছে বলে চারটে নাম, চারটে বিভিন্ন ফাংশান আছে বলে চারটে নাম। তাহলে মন বুদ্ধি চিত্ত অহংকার। চিত্ত মানে হলো ক্যামেরার মতো, ক্যামেরা বোঝো, যেমন ক্যামেরা থাকলে সব করে ফটোগুলো তোলে, যে এই যে দুটো চোখ, এটা দিয়ে মল মূত্র বিষ্ঠা, মেয়ে ছেলে ব্যাটা ছেলে, দুর্গন্ধ এগুলো দেখা যায়। এই যে দুটো চোখ আছে, এই চোখ দিয়ে এগুলো দেখা যায়, ভগবানকে দেখা যায় না, গুরু বৈষ্ণবকে দেখা যায় না, এই চোখ দিয়ে জড়জগতের এই সব দেখা যায়। এই চোখটাকে তৈরি করার নাম হলো ভজন, বোঝা গেল না? এই চোখটাকে কালকে আমি আলোচনা করব। যথা যথা আত্মা পরিমিজ্যতে সৌ মৎপুণ্য গাথা শবনো বিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুষৈব যথা অঞ্জন সম্প্রযুক্তম। এটা কালকে আমি আলোচনা করব, আজকে সময় হবে না। কাজেই এই চোখটাকে বানানো, এই কানটাকে তৈরি করা, কানটাকে তৈরি মানে কানে যে হরিকথা শুনছি, শুনতে শুনতে দীক্ষার পর গুরু কৃপাতে আমার দর্শনটা বদলে যাবে। তখন আমি কোনো মেয়ে ছেলে ব্যাটা ছেলে দেখতে পাবো না, কোনো দিকে আমার কোনো আকর্ষণ থাকবে না, আমি খালি দেখব চারিদিকে সেই ভগবানই আছেন, বিভিন্ন রূপে আছেন, তিনি তা সবার মধ্যে আছেন পরমাত্মা রূপে, এটা সত্যি কথা। তাহলে চিত্তর কাজ হলো চুম্বকের মতো আকর্ষণ করা। চিত্ত ম্যাগনেট যেমন করে, যেমন ক্যামেরায় ফটো তোলা হয়, এই যে কোনো বাইরের একটা বস্তু দেখলে দেখবার ফটো, বাহ ভালো দেখতে তো, বলকে হট করে একটা ফটো উঠে গেল, বোঝা গেল। ছেলেপেলেগুলো কী হয়, হট করে একটা, এই খুব ভালো তো, একেই চাই, ব্যাস হয়ে গেল, ওই যে ঢুকে পড়ল। এবার ক্যামেরা দিয়ে উঠে গেল ফটো, ওই মেয়েটা সম্বন্ধে চিন্তা করছে দিন রাত, আর পড়াশোনাও ঘুচে গেল, সব ঘুচে গেল, দিন রাত ওই ধ্যান, ওই যে ক্যামেরা উঠে গেছে ছবিটা, এই ছবিটা পাঠিয়ে দিয়েছে। এবার মনে, মনের কাজ হলো সংকল্প এবং বিকল্প। মনের কাজ কি? মনের কাজ সংকল্প এবং বিকল্প। মন বলে আর যাই, একটু যাই না, না গিয়ে কী হবে। যেমন ওই আমি মায়াবাদী 10,000 শিষ্যের গুরুর কথা বলেছিলাম বারাণসীতে, তিনি একজন পরম সাধুকে দেখলেন, তিনি পঞ্চতত্ত্ব গান করতে করতে যাচ্ছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌরভক্ত, যেটা জৈব ধর্মতে আছে, জৈব ধর্ম। তার মনে হলো, সে কিন্তু মায়াবাদী, সে ভক্তি করে না, তার কেন জানে মন থেকে মনে হলো এই সাধুটা বাস্তবিক সাধু, আমার মন বলছে নকল নয়। চোখে জল পড়ছে, মাটিতে পড়ে যাচ্ছে, বলছে চোখে জল পড়ছে, কীর্তন করতে করতে করতাল বাজাচ্ছে, কখনো মাটিতে পড়ে যাচ্ছে আবার উঠছে, এর সঙ্গে আমার দেখা করতেই হবে, বোঝা গেল। তিনি মনে মনে সংকল্প করছেন এর সঙ্গে দেখা করতেই হবে। আরে মায়াবাদী ভজন করি, প্রেম ফ্রেম কিছু নেই, ভালোবাসা কিছু নেই, কী ভজন, যাই আমি দেখা করে আসি, সাধুদার সঙ্গে আমি একটু কথা বলে আসি। তারও সঙ্গে না না না, আমার দেখা করা উচিত নয়, আমি মায়াবাদী সন্ন্যাসী, কত সম্মান আমার, 10,000 শিষ্য, লোকে আমাকে দেখলে কি বলবে, একটা বৈষ্ণবের সঙ্গে কথা বলছি, না না আমি যাব না। আবার পরে না না যাওয়া উচিত, না গেলে হবে না, এরকম সাধু তো দেখা যায় না। এইভাবে সংকল্প আর বিকল্প করছি। এইবারে বারবার খালি বলছে আমার যাওয়া উচিত, এই সাধু এরকম সাধু পাওয়া যায় না। আবার বলছে না গিয়ে কি হবে, লোকে নিন্দা করবে, ছোট বয়সে তুই এইসব করছিস, হ্যাঁ ধর্মকর্ম তো বুড়ো হলে করে। ঘাটে যাওয়ার যখন নিয়ম ব্যবস্থা, তো এখানে সমাজের নিয়ম, যখন ঘাটে যাওয়ার টাইম হবে তখন ভগবানের ভজন করতে হবে, আর তখন আর কী করে করবে, ভজন কি তখন হয়? সারা জীবন তুমি অত্যাচার করলে, ব্যভিচার করলে, মরার সময় তুই ভজন করে হয়? হ্যাঁ, এটা কখনোই হয় না। এ সমাজের এটা হচ্ছে বিচার, যে এখন এই জোয়ান বয়স, এখন কিসে, এখন মরবো যখন তখন। তো প্রহ্লাদ মহারাজ তো তা বলেনি, প্রহ্লাদ মহারাজ তাই বলেছে, কৌমারে আচরের ধর্ম প্রাজ্ঞ ধর্মান ভগবতানি। প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবত ধর্ম ভাগবত ধর্ম, যেটাকে আত্মধর্ম বলা হয়, যেটাকে বৈষ্ণব ধর্ম বলা হয়, যেটাকে সনাতন ধর্ম বলা হয়, সেটা কম বয়সেই করতে হয়। বুড়ো হয়ে গেলে হয় নাকি? মাথায় কত কিছু ঢুকে গেছে, নোংরা জিনিস কত খেয়ে ফেলেছি, আর এখন বললে হবে? এ শুনবেই না। কত কিছু নোংরা ঢুকে পড়েছে না, বাচ্চা বয়সে ঠিক আছে, পূর্বে সংস্কার খারাপ আছে, বাচ্চাটা হতে পারে, কিন্তু এখনও তো বাচ্চা আছে। নরম মাটিকে তুমি যে শেপ অ্যান্ড ডিজাইন করবে, বোঝা গেল? নরম মাটি যে কোনো তুমি একটা আকার আকৃতি দিতে পারো, কিন্তু মাটি যখন পুড়ে যায়, শক্ত হয়ে যাওয়া হয়, এরা হবে না, কিছুতেই হতে পারে না, তখন মুশকিল। সেরকম যারা বয়স কম, নোংরা কিছু এখনও ঢোকে নাই মাথায়, এত দূষিত সমাজের এইসব জঘন্য কিছু ঢোকে নাই, তখন একটু সুবিধা হয়, তখন ভগবানকে পাবে, এরম কথাই বলছি না, সুবিধা হয়, তখন এই জ্ঞানগুলো নেওয়ার সুবিধা হয়। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমার বয়স যখন 4-5 বছর বয়স, তখন থেকে যখন একটু জ্ঞান হচ্ছে, তখনই কিন্তু ভগবানের ভজন শুরু করা উচিত। বয়স হয়ে গেলে হয় না, কদাচিৎ হয় কারোর কপাল ভালো থাকলে। তুলসীদাসজির হয়েছিল, স্ত্রীর একটা কথাতে তুলসীদাসজির স্ত্রীর একটা কথাতে মাথা ঘুরে গেছে, সঙ্গে সঙ্গে চলে গেছে। একটা খালি স্ত্রী কথা বলেছে, ওই ঝড় বৃষ্টি বিদ্যুৎ ভয়ঙ্কর অবস্থা, এর মধ্যে সে স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে শ্বশুর বাড়ি, ওই অবস্থা কোনো মানুষ বেরোয় না, ও গেছে একেবারে পাগল হয়ে গেছে স্ত্রীর কাছে। স্ত্রী বলেছে, যে আকর্ষণ আমার প্রতি তোমার আছে, রামের প্রতি যদি তোমার যদি থাকতো, তার এতদিনে ভগবানকে পেয়ে যেতে। তাহলে কী বল, ও দেখেই বুঝতে পারছে এই কী অবস্থা, কেউ আসে নাকি? বলছে, রামজির প্রতি তোমার যদি এই আকর্ষণ থাকতো, আমার প্রতি যাতে, তার তুমি ভগবানকে পেয়ে যেতে। ব্যাস, ওই শব্দটা শুনে ঘর থেকে বেরিয়ে পড়ল, আর চিরকালের মতো চলে গেলেন, আর ঘরে ফিরলেনই না। ঠিক একই কথা হয়েছিল বিল্বমঙ্গল ঠাকুর দক্ষিণ ভারতে, যার নাম ছিল শিলহন মিশ্র। এত বড় ব্রাহ্মণ জাতি হয় না দক্ষিণ ভারতে, টপমোস্ট ব্রাহ্মণ ইন সাউথ ইন্ডিয়া, শিলহন মিশ্র। তার নাম কি? শিলহন মিশ্র ছিল পূর্বে। দেখো, তিনি অনেক কিছু শাস্ত্র জানেন, সংস্কৃত জানেন, শাস্ত্র জানেন, মাথা যদি পাগল হয় তখন আর শাস্ত্র কী করবে? অনেক কিছু তিনি জানেন, জ্ঞান আছে, পণ্ডিত ব্যক্তি, কিন্তু ওই মাথা খারাপ হয়ে গেল। এমন একজন চিন্তামণি বেশ্যার পাল্লায় পড়ল, সে না গিয়ে পারে না। আর এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে কোনো মানুষ তো দূরে কেউ বেরোবে না, পুরো বজ্রপাত হচ্ছে ধুমধাম করে চারিদিকে, ওই অবস্থা, ও যেতেই হবে সেখানে। গিয়ে দেখে দরজা বন্ধ। আমি কয়েকটা কথা বললাম আত্মতত্ত্বর, এটা সুবিধা হবে বলে। দরজা বন্ধ, কড়া নাড়ছে, কিছুতেই খুলছে না, কি করে শুনবে? বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছে না। তখন কি করছে? তখন চিন্তামণি কাছে দেখা করার জন্য সে কি করলো? সে বলল, পাঁচিলটাকে ডিঙিয়ে আমি যাব। কিন্তু পাঁচিলটাকে কী করে ডিঙাবে? পাঁচিল তো অনেক উঁচু। দেখছে একটা দড়ি ঝুলছে, ওটাকে ধরে এবার ওপরে গিয়ে এক ঝাঁপ মেরেছে, এত বড় পাঁচিল থেকে পড়ে মাথায় লেগেছে, ব্যাস অজ্ঞান। চিন্তামণি ভেতর থেকে বলে, এত বড় আওয়াজ হলো কি করে? তো আওয়াজ হওয়ার কথা না। একটা ছাতা একটা নিচে থেকে, ও মা, এই চলে এসছে, সর্বনাশ, এ চলে এসছে বৃষ্টিতে। একে কোনো মতো তুলে নিয়ে ঘরে রাখলো শুশ্রূষা। চিন্তামণি দেখে কি করে পাঁচিল পার হলো, দেখলো একটা বিরাট সাপ তার ল্যাসটাকে ধরে ঝাঁপে এনেছে, পাইথন। আরে কি আশ্চর্য কথা! যখন ভেতরে কাম জাগে তখন হিতাহিত জ্ঞান থাকে না। কামাত ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ পনশ। যখন when we can lose our link with past, present, all, then we can lose everything. বোঝা গেল। তাহলে এইরকম অবস্থা তার দেখা দিল। সেই ব্যক্তি খালি ওই চিন্তামণির একটা কথাতে সব ছেড়ে চলে গেল, আর বাড়িতেই ঢুকলো না। চিন্তামণি এত বড় অপমান করেছে তাকে সেদিন, কল্পনা করা যায় না, লজ্জা হওয়া উচিত তার। সেই অবস্থায় সে যে বেরিয়ে গেল, শিলহন মিশ্র কে, এই যে আমাদের যার কথা বলছি, বেরিয়ে গেল আর ফিরল না। তিনি ভগবানের কৃপা লাভ করলেন। শুধু তাই নয়, 850 বছর বেঁচে ছিলেন তিনি, বিল্বমঙ্গল ঠাকুর। এরা বিশ্বাসই করবে না। 850 বছর। দ্য প্লেস ওয়ার হি ইউজ টু ডু ভজন, আই ক্যান লোকেট ইউ অ্যাট দ্য ব্যাঙ্ক অফ ব্রহ্মকুণ্ডা। এখনও সেই জায়গাটা আছে। 850 বছর লীলা সুখ, পাগলের মতো চোখ চেয়ে খালি লীলা দেখছেন ভগবানের। কল্পনা করতে পারে কেউ বাঁচে 850 বছর বেঁচে আছে? লীলা সুখ ওর নাম। আর সেই লীলা সুখের যে লেখাগুলো তিনি যে দেখেছিলেন, এগুলো লিখেছিলেন তিনি। সেই লেখাগুলো আমাদের চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে আমাদের শেখাবার জন্য নিয়ে চলে এসছেন, তিনি নিয়ে চলে এসছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে লেখাগুলো উপহার দিয়েছেন। দুটো গ্রন্থ এনেছিলেন, একটা হচ্ছে ব্রহ্মসংগীতা, একটা হচ্ছে কৃষ্ণকর্ণামৃত। ব্রহ্মসংগীতা হচ্ছে তত্ত্ব সিদ্ধান্ত, যার ওপরে কিছু নেই, যেটা হিন্দিতে অনলাইনে হচ্ছে শনিবার রোববার, মানে এর পরে আর কিছু নেই। ব্রহ্মা যা দেখেছিলেন ভগবানের কৃপাতে, ব্রহ্মা নিজে যা দেখেছিলেন সেগুলো সব বর্ণনা করছেন। বড় আশ্চর্যজনক ব্রহ্মসংগীতা। আরও হয়তো শেষ হতে আরও 2-4 মাস লাগবে। গীতা শেষ হতে 2-2.5 বছর লেগেছিল হিন্দি। যেই যদি গীতাগুলো শোনে, তার জীবন পাগল হয়ে যাবে, সে আর কিছু লাগবে না, সে মনে হয় আমি সব পেয়ে গেছি। কিন্তু কে শুনবে? 2-2.5 বছর লেগেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। খালি ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে এটাই বোধহয় 2 সপ্তাহ না 3 সপ্তাহ 4 সপ্তাহ। তাই এগুলো বুঝলে পরে আর লাগবে না। আর জগতের আর যা কিছু থুক্কার চলে আসবে, থুতু, তখন থুতু ফেলি, জগতে আর কিছু লাগবে না। তাহলে এই হচ্ছে তত্ত্ববিজ্ঞানের কথা বলতে গিয়ে যেটা বলছিলাম আমি, যে চতুর্শন জিজ্ঞাসা করছেন পিতাকে যে কি করে বিষয়ের মধ্যে চিত্ত ঢুকলো, আর চিত্তের মধ্যে বিষয় কি করে ঢুকলো। চিত্তটা আমি ব্যাখ্যা করছিলাম একটু আগেই। চিত্তটাকে বলছিলাম ক্যামেরার সঙ্গে তুলনা করেছি, যা কিছু ছবি তুলে যেই হইল, এবার এটা সম্বন্ধে চিন্তা শুরু হলো, একেই আমি চাই। এবার সংকল্প বিকল্প, ভেতরে সংকল্প বিকল্প চলছে, আর বলতেই পারছে না। এই জন্য বলে মন যদি বদ্ধ অবস্থায় থাকে, তাহলে যত হরিকথা শোনো কিছু হবে না। মন তো পড়ে রয়েছে ওখানে, এখানে এমনি শরীরটা এসছে, লাভটা কিছু হবে না। যে কায় মনোবাক্যে আসবে আমার কাছে, আমিও ব্যাসাসনে বলছি তাকে প্রতিজ্ঞা, সে লাভ করবেই, তার এখানে আসা বেকার হবে না। এই কথা আমি প্রতিজ্ঞা করে বলতে পারি। এরা প্রভুপাদও বলেছিলেন, যারা অন্তর থেকে আসবে, তারা অন্তর থেকে কেউই আসে না, মৌখিকভাবে আসে। কাজেই চিত্ত এই করলো, চিত্তর কাজ হলো ছবি তুলে নিল, এটা এবার মন এবার সংকল্প বিকল্প করছে, মন এবার চিন্তা করছে, মন ভুলতে পারছে না। তাহলে এটাকে বলে ধ্যান। ধ্যান তো তুমি মনে করো বোধ এরমভাবে বসলেই ধ্যান হয় না, তুমি মনে করো বোধ এরমভাবে বসলেই ধ্যান হয়ে যাবে। তোমার মনে ধ্যান হচ্ছে না, বলো যে বিষয় রাখো সে বিষয়ের চিন্তা হচ্ছে, এটাও ধ্যান। চোখ চেয়ে ধ্যান করছো, সবই করছো, খাওয়া দাওয়া রান্না সব, কিন্তু মনটা পড়ে রয়েছে এক জায়গায়, এভাবে ধ্যান। যেমন গোপিকাদের এরকমভাবে হাত জোড়ে বসতে হয় না, বসতে হয় কি? যখন উদ্ধবজি মহারাজ গোপিকাগণকে উপদেশ দিচ্ছেন, আচ্ছারা আপনারা কাজ করুন, কৃষ্ণের সম্বন্ধে চিন্তা করুন, অনর্গল চিন্তা করলেই দেখবেন দুঃখ চলে যাবে। রাধারানী আর গোপিকাগণ কী বলছেন? যে উদ্ধব, তোমার মতো বোকা তো আমরা দেখিনি, আরে তুমি কৃষ্ণকে ভোলবার একটা রাস্তা বলো, আরে কৃষ্ণকে আপনারা মনে রাখলেই সব, আরে পাগল নাকি, কৃষ্ণকে ভুলতে পারছি না আমরা, ভোলবার কোনো রাস্তা আছে কি না? কৃষ্ণকে ভুলে গেলে আমাদের জ্বালাটা কমবে, কিন্তু ভুলতে পারছি না। অবশ্যই জ্বালাটাও ভজন, গোপিকা বলে যে জ্বালাটা এটাকে বলে ভজন, এটা কথার কথা বললাম আর কি। তাহলে উদ্ধবজি মহারাজকে বলছে কৃষ্ণকে ভোলবার কোনো রাস্তা আছে কি, এটা বলে দাও, কৃষ্ণকে মনে রাখার রাস্তা। আরে আমরা ভুলতেই পারছি না কৃষ্ণ, কত চেষ্টা করছি কৃষ্ণকে ভুলে যাব, কিন্তু ভুলতে পারছি না কিছুতেই, কোথায় যে ঢুকে রয়েছে কিছুতেই। এই শ্যাম সুন্দরের রূপ আমি বলতে পারছি না, ওই ভেতরে আটকে রয়েছে, ছাড়া সম্ভব না। তাহলে বিষয় লোকের পক্ষে এই যে মন যদি কোনো জায়গায় লেগে যায়, ব্যাস তার গেল সর্বনাশ। এবার ওই চিন্তা হতে থাকবে, ওর বাইরে যেতে পারবে না। আর মন এবার সংকল্প বিকল্প করবে, এবং যে বস্তুটার আমি আকর্ষণ বোধ করছি, যে বস্তুটার আমি আকর্ষণ বোধ করছি, এই বস্তুটা আমাকে পেতেই হবে, পেতেই হবে আমাকে। কিন্তু এই বস্তুটাকে পাওয়ার ব্যবস্থা কে করবে? বলে এটা বুদ্ধি করবে, বুদ্ধি। বোঝা গেল? বুদ্ধিকে বলা হয় ডিরেক্টর। ডিরেক্টর বোঝো? ডিরেক্টর বোঝো না? একটা ফ্যাক্টরি যেমন ডিরেক্টর, একটা অফিসের ডিরেক্টর, ডিরেক্টর না, সে সর্বে সর্বা ডিরেক্টর। এই ডিরেক্টর এবার বুদ্ধি দেবে, এই দিকে যা, এরম এরম কর, করে এটা পেয়ে যাবে। বুদ্ধি এবার খাটাবে, এ বুদ্ধিকে বলা ডিরেক্টর। তাহলে চিত্তর ফাংশনটা জানতে পারলে, মনের ফাংশনটা জানতে পারলে, বুদ্ধির ফাংশন জানতে পারলে, বুদ্ধি দেবে, বুদ্ধি দেবে এইভাবে করলে পরে এটা পেতে পারো। কিভাবে আমার ভাইরা ভাইকে মেরে দিয়ে এই সম্পত্তিটা আমি নেব, কীভাবে করলে হয়, নানান প্ল্যান করছে। এইভাবে মানুষ প্ল্যান করে, ওর পেছনেই তার বুদ্ধি বিবেক সব দিয়ে দিচ্ছে। আর অহংকারটা যদি না থাকে কেউ সংসার করবে না। অহংকার যদি না থাকে, এই যে এরা যদি বলে আমার অহংকার নেই, আমি প্রতিজ্ঞা করব বললেও সবার মধ্যে অহংকার আছে। অহংকার না থাকলে যে বাড়িতে রয়েছে ওটা ছেড়ে চলে যাবে, তুমি থাকবে না। অহংকার আছে বলে আমি এবং আমার, যেটা আমি শুরু করেছিলাম, কি দিয়ে শুরু করেছিলাম, অনাদি নিধনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদাক্ষরম নিবর্ততে অর্থভাবেন প্রক্রিয়া জগত ইয়ত। তারপরে কি বলেছিলাম, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন আমি ও আমার, এই কথা, এই শব্দ উত্তম পুরুষের কথা, যারা ব্যাকরণ সামান্য পড়েছেন তারা জানেন। এই আমি এবং আমার এই শব্দ, এরা উত্তম পুরুষের কথা। আর উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তম ভগবানের সম্বন্ধ আছে, গভীর সম্বন্ধ। আর এই অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করতে না পারলে প্রীতি বা প্রেম বলে কিছু থাকে না। আমাদের প্রেম ওই রকমই প্রেম, ম্যাথরের মতো, ম্যাথর বোঝে ভাঙি, ওই রকম প্রেম, বাস্তবিক প্রেম নয়। তাহলে এখন চতুর্শনের প্রশ্নের উত্তর ব্রহ্মা চিন্তা করছেন। এত বিষয় চিন্তা করতে করতে কি আর এইসব কথার উত্তর দেওয়া যায়? সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছেন, ভগবান এরা যে প্রশ্নটা করেছে এর উত্তর দিতে আমি পাচ্ছি না, আমি এর এই প্রশ্নের গোড়াটা কোথায়? মানে প্রশ্নটা যখন কেউ করে, যে উত্তর দেবে তাকে গোড়াটা জানতে হবে, প্রশ্নটা কেন করেছে। তা যদি না পারে উত্তর দিতে পারবে না। আর যে শ্রবণ করবে তারও যথেষ্ট কাণ্ডজ্ঞান থাকা দরকার, আর সে কিছু বুঝতে পারবে। তাহলে ব্রহ্মা উত্তর দিতে পারছে না, কিন্তু ভগবানকে স্মরণ করলো, ভগবান এই কথাটার কি উত্তর হবে। সঙ্গে সঙ্গে ভগবান জানতে পারলেন আমার পুত্র ব্রহ্মা আমাকে স্মরণ করেছে, বিপদে পড়েছে। যেমন দ্রৌপদী বিপদে পড়ে কৃষ্ণকে স্মরণ করলো, কৃষ্ণ চলে এসেছিলেন না কাপড় রূপে, সেরকম ব্রহ্মা বিপদে পড়েছে, ব্রহ্মা উত্তর দিতে পারছে না। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, হংসরূপ ধারণ করে, হংস, সোয়ান in the form of a swan, coming in a big lake, একটা বড় লেক ছিল, একটা সরোবর, তার সামনে চলে এলো। আর হংসটা কী বলছে কে জানে, প্যাক প্যাক করে, ওরা অন্তর্যামী সবই বোঝে। এখন হংসটা যখন কাছে আসছে, ওখানে সাঁতার দিতে দিতে এসে এমন হাবভাব করছে চতুর্শন বুঝতে পারছে এ আদৌ সাধারণ হাঁস নয়, সাধারণ রাজহাঁস নয়, এ নিশ্চয়ই এটা কেউ হবে। যখন এই হংসটা, রাজহংসটা কাছে এসছে, এমনভাবে হাবভাব করছে, চতুর্শন দাঁড়িয়ে রয়েছে, অত কাপড় চোপড় নেই, ল্যাংটো বাচ্চা, ওদের ল্যাংটো। তখন এই চতুর্শন এই হংসরূপী ভগবান, ও তো জানে না ভগবান, যে ভগবান ইচ্ছে করলেই লোকাতে পারেন, ভগবান ইচ্ছে করলে লোকাতে পারেন, জানতে পারবেন না। তো এখন এরা এর হাবভাব দেখে চতুর্শন জিজ্ঞাসা করছেন কো ভবান, আপনি কে? চতুর্শন এই হাঁসটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কে, কিছু বলতে চান মনে হচ্ছে, কোনো একটা রূপ ধারণ করে আপনি এসছেন। যেই বলেছে কো ভবান, আপনি কে, সংস্কৃত ভাষায় ভবানটা হচ্ছে সম্মান দিলে ভবান বলা, হ্যাঁ, নাহলে কম এটাও বলা যায়। তাহলে এটা বলার সঙ্গে সঙ্গে তখন ওই হংস এবার উত্তর দিচ্ছে। যখন বলছে আপনি কে, তখন উত্তর দেওয়ার একটা সুযোগ এসে গেছে। তখন এই হংস বলছে, আচ্ছারা এই অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে, এই হংস বলছে, এই অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে আমরা তো জানি একটাই তত্ত্ব আছে, তা আপনারা আমি কে, আপনি কে, এই বিচারটা কোত্থেকে পেলেন? বোঝা গেল হংস এবার চতুর্শনকে টাইট দিচ্ছে, টাইট। এরা কিন্তু দিব্যজ্ঞান সবই আছে। তাই চতুর্শনকে এরা, হংস প্রশ্ন করছে যে আপনি যে প্রশ্ন করলেন কো ভবান, আমি কে, এই প্রশ্নটা কি করে আসতে পারে, এই প্রশ্নটা কোত্থেকে এলো? কারণ জগতে কটা বস্তু আছে? জগতে তো একটাই বস্তু আছে, সেটা অদ্বয় জ্ঞান তত্ত্ব। আমি তুমি এগুলো তো মায়া সৃষ্টি করেছে, আমি তুমি আমার তোমাকে তো মায়া করেছে। আসলে তো একটাই বস্তু আছে। অনন্ত ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হয়ে যাবে তখন সেই একটাই বস্তু থাকবে। অনন্ত ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, তখনও একটাই বস্তু থাকবে, রেসিডিউ। আর এখন এই যে নানাত্ব দেখছো, ডাইভার্সিটি, অনন্ত বিভিন্ন বৈচিত্র্য, এর মধ্যেও তো আমি একাই রয়েছি, এর মধ্যে তো আমি একা রয়েছি না। তাই জীব যেগুলো, তুমি আমি, এগুলো যে জীব জন্মগ্রহণ করেছে, এই জীবগুলো কোত্থেকে এলো? যেগুলো ভগবান থেকে এসছে। ভগবান বলছেন আমার থেকেই তো এসছে, এরা আমার থেকেই তো এসছে। মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন, আমার বাইরে তো নয়। এরা মনে করছে মায়াতে পড়ে, এরা মায়াতে পড়ে অনুভব করছে আমি আলাদা, উনি আলাদা। আসলে তো তা না, সব একটাই তত্ত্ব। এই জন্য যখন 2 বছর আগে জুম লাইনের, এমনি তো অফলাইন অনলাইন চলছেই সবসময় কথা, একবার জুম লাইনের কথা, পাঞ্জাব থেকে আমি আগে হরিকথা আলোচনা, চণ্ডীগড় আদি সব জায়গায়, এরা পুরনো ভক্ত বলতে সেরকম ভক্তি কিছু নাই, সেরকম বামন গোস্বামী মায়ের শিষ্য, সে এবার প্রার্থনা করলো এ দোলের আগে আপনি যদি জুম লাইনের কথা বলেন, সমস্ত লোক শুনতে চায়, আমার কষ্ট হবে, হোক ঠিক আছে, 4টে করে কথা। তাহলে ওদের জুম লাইনের কথা মানে আমি যখন কথা বলবো, কম্পিউটার সব যারা যারা জয়েন করবে একসঙ্গে ওরা প্রশ্ন করতে পারবে, আমি উত্তর দিতে পারবো। বুঝে গেল? জুম লাইন সব ছোট, এত বড় স্ক্রিনে সব ছোট, যত আছে পাঞ্জাব, হরিয়ানা, জয়পুর, সব জায়গাতে সব। এবার একজন পাঞ্জাবি, আজ মনে পড়ে গেল আজকে, একজন পাঞ্জাবের ভক্ত বা হরিয়ানার, আমার মনে পড়ছে না, সে এবার ডাইরেক্ট প্রশ্ন করছে, মহারাজ ভাগবতের তো সমস্ত কিছু যখন বলা শেষ হয়ে গেল, তখন তো লেখা আছে কৈবল্যৈক প্রয়োজনম, তা আপনি যে এত কথাগুলো বললেন, তাহলে এইটার উত্তর আমরা পেতে চাই। আমার নিয়ম হলো কথা বলার পর উত্তর, প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর দিয়ে তারপর যাব, তার আগে নয়, সে লেখাও হোক উত্তর। এখন সে প্রশ্ন করছে, তাহলে ভাগবতে যখন লেখা রয়েছে কৈবল্যৈক প্রয়োজনম, তাহলে এত যে হরিকথাগুলো শুনলাম, তাহলে আলটিমেট ওখানে তো এই কথা বলছে, তখন আমি তাকে প্রভুপাদের সিদ্ধান্ত বিচারটা দেখালাম। প্রভুপাদ বলছেন, যখন মানুষ ভগবানের সঙ্গে প্রেমেতে একাকার হয়ে যায়, বোঝা গেল না, ভগবানের সঙ্গে ভালোবাসাতে যখন একাকার হয়ে যায় তখন সেইটাকেই প্রভুপাদ হচ্ছে কৈবল্য বলা হয়। কৈবল্য মানে সাধারণ মানে হলো, কৈবল্য কথাটা সাধারণ মানে হলো আমার আত্মাটা, আমি এমন বুদ্ধিস্টের কৈবল্য হয় হচ্ছে এই বিরজা, বুঝে গেল, বুদ্ধিস্ট যারা বুদ্ধিস্ট তাদের মধ্যে যারা সিদ্ধি লাভ করে তারা বিরজা না দিতে গিয়ে মিলে যায়, আর যারা শঙ্কর সম্প্রদায় মায়াবাদী ব্রহ্ম আরাধনা করছেন, ব্রহ্মেতে মিলে যাবেন, তারা কি করেন, বিরজা পার হয়ে গিয়ে যেটা বৈকুণ্ঠ জগতে প্রবেশের আগে যে ব্রহ্মজ্যোতি আছে না, ইমপার্সোনাল ব্রহ্ম ইফালজেন্স, এই ব্রহ্মজ্যোতিতে গিয়ে মিলে যায়। তাহলে মায়াবাদীরা ব্রহ্মজ্যোতিতে গিয়ে মিলবে, আর শঙ্কর আর বুদ্ধিস্টরা এই বিরজা নদীতে গিয়ে মেলে, এদের কৈবল। তাহলে কৈবল্য কথাটার মানে হলো আমার আত্মাটা কোয়ালিটি বিচারে, বোঝা গেল না, আমার আত্মাটা যদি কোয়ালিটির বিচার হয়, কোয়ালিটি, আমার আত্মার কোয়ালিটি কি, কোয়ালিটিটা কি সেই বিচারে দেখা। আমি বারবার বলেছি আত্মাটা হলো চিন্ময়, আত্মাটা হলো জ্ঞানময়, আত্মাটা হলো প্রকাশময়, আত্মাটা হলো প্রেমময়, এই লক্ষণগুলো বলেছি। তাহলে এই যে আত্মাটা বেরোলো, চিন্ময় তো বটে, চিন্ময় তো আছে, আত্মাটা তো অবিনাশী না, অনন্তকালে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন অনন্তকালের ইতিহাসে তুমি ছিলে না, আমি ছিলে না, এরকম কোনো দিন ছিল না। ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন এই অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না যে সময় তুমি ছিলে না, আমি ছিলাম না, এটা নয়, তুমিও ছিলে, আমি। আত্মা অবিনাশী, আত্মা তো অবিনাশী, তাহলে বলা যায় আগুনে পোড়ানো যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না, বায়ুর দ্বারা শুকানো যায় আছে না, পড়েছেন তো সবই। তাহলে সেই আত্মা অনন্তকাল ধরে রয়েছে, খালি ঘুরছে। আমি এখানে জন্মেছে কোনো একটা বালক মঙ্গল গ্রহে ছিল, রাশিয়ার একটা বালক, এটা দিয়েছেন এক জায়গায়, এটা বাচ্চা ছেলে, দশ বছর হবে, 8-10 বছর হবে, সেই ছেলেটা সব মনে করতে পারছে, মঙ্গল গ্রহে সে ছিল, পূর্বজন্মে মঙ্গল গ্রহে স্টার ওয়্যার হয়েছিল, নিউক্লিয়ার ওয়্যার, এই পৃথিবীও হবে, ধ্বংস হবে, এইভাবে কিভাবে হবে ধ্বংস সেটা বলে দিয়েছে ফোরকাস্ট। মঙ্গল গ্রহে ছেলেটা ছিল, কিভাবে বেঁচে গেছে ওই জানে। ওই ছেলেটার এবার জন্ম হয়েছে পৃথিবীতে আমাদের এই রাশিয়ায়, এই ছেলেটা সব মনে করে করে বলছে আমি রাশিয়ায় ছিলাম, আমি ছিলাম মঙ্গল গ্রহে এইগুলো ছিল, সব বলছি। আশ্চর্য বিষয়, সমস্ত মনে করতে পারছি। মঙ্গল গ্রহ কীভাবে ধ্বংস হলো, বলে যেমন আমাদের পৃথিবী ধ্বংস হবে তো, এইগুলো যে তৈরি হয়েছে এমনি তো নয়, এক একজনের কাছে 150, 200, 250, 500 নিউক্লিয়ার উইপন, আণবিক বোমা, একটা ছাড়লেই শেষ। তাই এটা তো ছাড়বে কোনো না কোনো দিন, এমনি তো বানায়নি মুখ দেখার জন্য, ও লাগবেই, বা সব মরবে, সব কিছু করার নেই। তাহলে কৈবল্যৈক প্রয়োজনম যে কথাটা বলতে গিয়ে আমি বলতে বাধ্য হলাম, ইন জেনারেল দ্য মিনিং অফ কৈবল্য মিন টু সাবমার্জ ইন টু ব্রহ্মতে গিয়ে মিলে যাও। বাট দ্যাট পাঞ্জাবি ইয়ং ম্যান ইজ আস্কিং মি, হোয়াট ডু মিন বাই কৈবল্যৈক প্রয়োজন, হোয়াট ইজ দ্য লাস্ট কনক্লুশন অফ ভাগবতের এটা তো। তখন প্রভুপাদের বিচারে আমি বললাম, when a man develop that kind of prema, when he can find he and Bhagavan almost same, so loveful affair, that is called, প্রভুপাদ বলছেন যখন ভালোবাসাতে ভগবানের সঙ্গে একাকার হয়ে যায় সেটা কি বলে বাস্তবিক কৈবল্য, আর ওরা যেটা বলছে এটা অবাস্তবিক কৈবল্য, এটা বাস্তবিক কৈবল্য নয়। তাহলে অহংকার যদি কারোর মধ্যে না থাকতো, কেউ তাহলে এই বাড়ির মধ্যে থাকবে না, কেউ বিবাহ করবে না, কেউ পড়াশোনা করবে না। আমারও অহংকার আছে না, অহংকার যদি না থাকতো, অহংকারটা শুদ্ধ অহংকার, অহংকার থাক, ইট হ্যাজ টু বি দেয়ার, অহংকার মাস্ট বি দেয়ার, কিন্তু অহংকারের মধ্যে ভাগ আছে। একটা হচ্ছে শুদ্ধ অহংকার, আমি ভগবানের ভক্ত, ভগবানের কথা বলবো, এই অহংকারটা কোনো ক্ষতি করবে না এবং এই অহংকারটাই দরকার, আমি গুরুদাস, আমি কৃষ্ণদাস। আর আরেকটা অহংকার হলো আমি সংসারের গোলাম, সংসারের গোলাম, মায়াদেবীর গোলাম। তাহলে অহংকার সবার মধ্যেই থাকবে। এমনকি হনুমানজি মহারাজ যখন লঙ্কাকে পুড়িয়ে দিল, যখন হনুমানজি মহারাজের ল্যাসটাকে পোড়াচ্ছে, হনুমানজি মহারাজ হাসছে, পেট্রোল ফেট্রোল সব দিয়ে, তেল বেল দিয়ে কাপড় জড়িয়েছে, যে আগুন জ্বালাচ্ছে ও হাসছে, ভালোই হলো, আমার সুবিধা হলো। এবার যে আগুন জ্বালাচ্ছে তখন হনুমান এবার লাফাতে আরম্ভ করলে, পুরো লঙ্কাটা, সোনার লঙ্কা পুড়িয়ে ছাই করলেন, সুবিধা হলো। এতে পেছনে তোরাই আগুন জ্বালিয়েছিস, আমার কোনো দোষ নেই, তোরা আগুন জ্বালিয়ে আমি সব লাগিয়ে দেবো, পুরা লঙ্কা পুড়ে ছাই। একজন জিজ্ঞাসা করলো, হনুমানজি মহারাজ আপনি তো ভক্ত, আপনি লঙ্কাটাকে পুড়িয়ে ছাই করলেন কত লোকে। হনুমানজি বললেন আমি কিছু করিনি, তো ও কিছু করেনি, এই যে লঙ্কাটাকে পুরো বললাম, আমি তো রামের সেবা করেছি, আমার মধ্যে কোনো অহংকার নেই যে আমি লঙ্কাটাকে পুড়াবো, তারা আগুন লাগিয়েছি পুড়ে গেছে, আমি তো রামের সেবক, তো এই লঙ্কাটা পোড়ানোও আমার রামের সেবক, বুঝে গেল, আমার লঙ্কাটাকে পুড়িয়ে দেওয়া এটা আমার কিন্তু রামের সেবা। আর আমার এই কঠোর প্রবচন এবং লেখা যেটা এই মহারাজরা বলছে যে কী জন্য হচ্ছে, এটাও আমার সেবা, সবচেয়ে বড় সেবা। আমার জীবনের সবচেয়ে যদি বড় সেবা কিছু হয়ে থাকে, এটা যতদিন বৈষ্ণব সমাজ থাকবে, যারা সত্যিকারের সাধু এটা ভুলবে না, যেসব প্রতিবাদ এত বড় বড় লোকের বিরুদ্ধে করা হয়েছিল তারা কিচ্ছু করতে পারে, সেগুলো রয়েছে এখনও। এটা হচ্ছে সবচেয়ে বড় সেবা। পেনটাকে আমি ধরে রয়েছি, কে লেখাচ্ছে, পেনটাকে বমির মতো লেখা চলে আসে, লাইকে বন্যার মতো, তাই কে করেছে, এটা কিন্তু সবচেয়ে বড় সেবা। আমার জীবনের সবচেয়ে বড় সেবা এগুলো, যেগুলো প্রতিবাদগুলো করেছিলাম, ভালো ভালো সব কত বই। তাহলে অহংকার আমার মধ্যেও আছে, হনুমানজি মহারাজের মধ্যে আছে, আবার অন্য লোকের মধ্যে থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে আমার অহংকারের পার্থক্য নিশ্চয়ই আছে, তা নাহলে আমি এই রক্ত জল করতাম না, করতাম কি এক একটা রক্তবিন্দু ভয় করছি যাতে লোকগুলো বাঁচে, এই আশা নিয়ে। এত একটা লোক তো বুঝবে, কেউ না কেউ তো বুঝবে, হাজার হাজার লোক হয়তো শুনবে ইন্টারনেটে, কিন্তু তার মধ্যে কে বুঝবে কে জানে। তাহলে মন, বুদ্ধি, চিত্ত অহংকার, আমি ভগবানের সেবক, এটাও কিন্তু অহংকার, এটা দরকার। এটা না হলে, অহংকার যদি না থাকে তাহলে সংসারের যে বন্ডেজ, এই যে অহংকার যদি না থাকে, ইফ দেয়ার ইজ নো ইগো, ফলস ইগো আই ক্যানট স্পিক, ইফ দেয়ার ইজ নো ইগো দেন ইউ ক্যানট মেনটেন ইউর ফ্যামিলি লাইফ, অলস ক্যান স্ক্যাটার্ড, প্রত্যেকটা ছিটকে যাবে। এই অহংকারটাই হলো কিন্তু বন্ধন, সাংসারিক লোকের বন্ধনটা হলো সংসারের বন্ধন, আর আমাদের কৃষ্ণের সংসারটা হলো আমাদের বন্ধন। তাই তো আমি জঙ্গলে ছিলাম, জঙ্গলে চলে যেতে পারতাম, জঙ্গলেই তো ছিলাম, বৃন্দাবনে কত জঙ্গলে বিভিন্ন জায়গায় থাকতে পারতাম, কিন্তু তার থেকে এটা বেশি আনন্দ, যেটা আমি ভগবানের সেবা বেশি করে করতে পারছি। ওখানে পরিক্রমা করা, মাদুগুরি চেয়ে খাওয়া, এই ছিল, আর তো কিছু ছিল না। কাজেই চতুর্শনের এই প্রশ্নের মধ্যে যে কথাটা চতুর্শনকে প্রশ্ন করলেন, কে করলেন? চতুর্শনকে প্রশ্ন করলেন হংসরূপী ভগবান। হংসরূপী ভগবান বললেন, আচ্ছা আপনারা যে এই প্রশ্নটা করলেন যে আমি কে, এই প্রশ্নটা কী করে এলো আপনাদের মধ্যে? এই প্রশ্নটা আপনারা কোত্থেকে পেলেন? আপনি, আমি, অনন্ত, এই ব্রহ্মাণ্ড, একটাই তত্ত্ব আমি জানি, অদ্বয় জ্ঞান তত্ত্ব। তখন চতুর্শনের মাথা ঘুরে গেছে, বলে এই তো হংসরূপী, এ কে এসছে কে জানে, সুন্দরভাবে বলছে। তারপরে সেখানে এখন প্রশ্ন হলো তিনি হংসরূপী কেন এলেন? প্রথম প্রশ্ন অনেকে, ফার্স্ট কোয়েশ্চেন ক্যান বি দেয়ার, ওয়াই ভগবান কেম দেয়ার অ্যাট দ্য স্পট ইন দ্য ফর্ম অফ হংস? কেন তিনি হংসরূপে এলেন? অন্যরূপে আসতে পারতেন। কেউ তো এই প্রশ্নটা করলো না, এই প্রশ্নটা কেউ করলো না। কেন তিনি হংসরূপেই এলেন, কি কারণ? অন্যরূপে তো আসতে পারতেন। হংসরূপে এলেন এই কারণে, যেহেতু জল থেকে দুধকে আলাদা করে খেয়ে নেওয়ার ক্ষমতা হংসের আছে, কারোর আছে জগতের। কোনো বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে? একটা বিজ্ঞানকে যদি বলে দুধ আর জল মিশিয়ে দিন, আলাদা করে দিন, পারবে না, কিন্তু হংস পারবে। এটা কি মিরাকল, কি আশ্চর্য ক্ষমতা যে দুধ আর জল মিশিয়ে দিলে দুধটাকে আলাদা করে খেয়ে নেবে আর জলটা পড়ে থাকবে। তা কি করে হলো? এটা তো অসম্ভব ব্যাপার। এই ক্ষমতাটা আছে বলেই এইটাকে জানাবার জন্য তিনি হংসরূপে এসেছিলেন। অর্থাৎ কি করে আমাদের যে রিয়েল সেলফ, আমার যে শুদ্ধ আত্মা, এই যে উন্মেষ হবে হরিকথা শুনতে শুনতে, ভজন করতে করতে, আমাদের যে বাস্তবিক আত্মা, এখন তো মায়াতে ঢাকা পড়ে রয়েছে না, এখন তো মায়াতে ঢাকা পড়ে রয়েছে, কিন্তু যখন শুদ্ধ আত্মার যে স্বরূপটা যখন প্রকাশিত হবে তখন আবিষ্কার করবে আমার ভগবানের সেবা ছাড়া অন্য কোনো কর্তব্য আমার নেই, আছে অন্য কোনো কর্তব্য নেই। এই জন্য ওই রূপে এসেছিলেন। সেখানে এবার অনেক প্রমাণ তিনি দিলেন। বলছেন জলের সঙ্গে, ভালো করে বুঝুন, বলছেন জলের সঙ্গে, এগুলো টিপ্পণীকার যারা করছেন তারা বলছেন, জলের সঙ্গে যদি তেলকে, জলের সঙ্গে যদি তেলকে মিশিয়ে দেওয়া যায়, বোঝা গেল, জলের মধ্যে there is a pot of water and I like to add mustard oil or castor oil, anything, আমি জলের মধ্যে কিছু তেল ঢেলে দিলাম। এখন তুমি কি আশা করতে পারো তেল আর জল মিশে যাবে? মিশবে কি? কখনোই মিশে না। পারা, পারা জানো, পারা, মার্কারি এবং গন্ধক, এরা কখনোই মেশে না, কিন্তু দিনের পর দিন ঘষতে 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 পারা, মার্কারি এবং মার্কারি বলে যে থার্মোমিটার ভেতরে থাকে, পারা, মার্কারি এবং গন্ধক, এটা মেশানো যায় না। আপনি চেষ্টা করে দেখবেন, পাগল হয়ে যাবেন। কিন্তু ওটাকে দিনের পর দিন ঘষতে ঘষতে পরবর্তীকালে ওটা একের সঙ্গে আরও মিশ্রণ হয়ে যায় এবং ওটাকে মাটির তলায় রেখে দেয় বছরের পর বছর। কত বছর পর ওদের লিস্ট থাকে, এই গর্তে যেটা রাখে কত বছর আগে, 15 বছর 20 বছর আগে, তখন ওটাকে বার করবে, করে মকরধ্বজ বানানো হবে। মকরধ্বজ নাম শুনেছ? নাম শোনেনি? মকরধ্বজ ওষুধ, বহুত দামি। এটাই কিন্তু পাড়া থেকে হয়, মার্কারি, কিন্তু এক বিন্দু মার্কারি, পাড়া এক বিন্দুও নয়, চোখে দেখা যায় না। এটা যদি আপনার জিভে দিই আপনি মরে যাবেন। এক বিন্দুও নয়, এক বিন্দু তো অনেক বেশি, যে একটা চোখে দেখা যায় না এইরকম মার্কারি যদি তোমার জিহ্বা দিয়ে দিই তুমি সঙ্গে সঙ্গে মরে যাবে। কিন্তু এই মার্কারি যখন বছরের পর বছর গন্ধকের সঙ্গে এবং অন্য অন্য ওষুধের সঙ্গে রয়েছে, এবার তো আর পরবর্তীকালে হয়ে গেল কি, এটা মকরধ্বজ। এবার এটা হচ্ছে লাইফ সেভিং মেডিসিন, ইট বিকাম লাইফ সেভিং মেডিসিন। তাহলে কী করে হয়? ঠিক সেই রকমভাবে যদিও আমাদের শুদ্ধ অন্তঃকরণের সঙ্গে আমার কথা বিশ্বাস হবে কোনো না কোনো দিন, শুনতে শুনতে প্রমাণ দেবো আমি। বলছেন আমাদের শুদ্ধ অন্তঃকরণ যদি আমরা আবিষ্কার করি, মায়া যদি কেটে যায়, দেন উই ক্যান ডিসকভার উই হ্যাভ নো লিঙ্ক উইথ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। আমাদের সঙ্গে এই জগতের কোনো সম্বন্ধ নাই, ছিল না। বোঝা গেল কি বললাম? আমাদের সঙ্গে এই যাকে বলছে আমি, এই শরীরটাকে আমি বলছি না, আমার আত্মাটাকে, এই আমার আত্মা, বিশুদ্ধ আত্মার সঙ্গে এই জগতের কিন্তু কোনো সম্বন্ধ নাই, কিন্তু আমি আটকে গেছি। আমার সঙ্গে এই জড়জগতের কোনো সম্বন্ধ নাই, কিন্তু আমি আটকে গেছি এই জগতে, মায়াতে পড়ে, মায়াতে পড়ে গিয়ে আটকে গেছি। এবার কিছু করার নেই, বোঝা গেল? মায়াতে পড়ে গিয়ে আটকে গেছি, এ থেকে বেরোতে পারছি না। তাহলে আমার সঙ্গে যদিও এই জগতের অর্থাৎ মায়াদেবীর কোনো সম্বন্ধ নাই, তথাপি আমাকে মায়াদেবীর সঙ্গে পড়তে হয়েছে, মায়াদেবীর পাল্লায় পড়তে হয়েছে, এছাড়া আর কোনো রাস্তা নাই। এটাকে বলে মায়া, ভয়ঙ্কর মায়া। এই অবস্থায় কিছু করার নেই। তাহলে পিপ্পলায়ন ঋষির যে কোয়েশ্চেনটা ছিল সেটা কালকে আমরা আলোচনা করব। আর যে শ্লোকটা আজকে আলোচনা হলো না, মধ্যিখানে বলেছিলাম যথাযথাত্মা, এটাও আলোচনা করব কালকে। তাহলে শ্রী পিপ্পলায়ন উবাচক কী বলছেন? বলছেন যে রাজা যে প্রশ্নটা করেছিলেন, যাকে যাকে বলা হয় ভগবান নারায়ণ, তার গম্ভীর তত্ত্বটা আমরা জানতে চাই। তিনি কে, কেমন, কিভাবে জগৎ তিনি পরিচালনা করেন, এই কথাটা রাজা বললেন, হে মহর্ষি আপনারা বরেণ্য, আপনারা হচ্ছে বরেণ্য সাধু ব্রহ্মবিদ, অতএব আমার নিকট পরব্রহ্ম নারায়ণের স্বরূপ কী এটা যদি কীর্তন করেন ভালো হয়। তখন পিপ্পলায়ন ঋষি প্রথমেই বলছেন, স্থিত্যুদ্ভব স্থিত্যুদ্ভব প্রলয় হেতু রহিত রস্য ইয়ৎ স্বপ্ন জাগর সুষুপ্তিষু সদ্বহিষ্য দেহেন্দ্রিয়াসু হৃদয়ানি চরন্তি ইয়েন সঞ্জীবিতানি তদবেহি পরম নরেন্দ্র। হে রাজন, তাকেই আপনি পরাৎপর অখিলেশ্বর পরব্রহ্ম ভগবান ব্রহ্ম বলে জানবেন, যিনি সৃষ্টির স্থিতি এবং প্রলয়ের কারণ, যিনি সৃষ্টির স্থিতি এবং প্রলয়ের কারণ হয়েও তিনি এই সব কারণের সঙ্গে নিজে জড়ান না, বুঝে গেল? তিনি সৃষ্টির স্থিতি প্রলয়ের কারণ হয়েও এই সব কারণের সঙ্গে তার কোনো সম্বন্ধ জড়ান না, যেটা কালকে আমি আলোচনা করব। আমি তো জগতে বসি, জগৎ আমাতে না, আমি জগতে বসে, এটা কালকে আলোচনা করব, আজকে সময় হবে না, আপনাদের যেতে হবে ঘরে। তাহলে সেখানে বলছেন যে দেহ ইন্দ্রিয় আদি যার প্রেরণায় চলছে, যার প্রেরণায় তুমি কথা বলছো, বসে রয়েছ, গরম দেখাচ্ছ, কার? সেই ভগবানের শক্তি। যে হিরণ্যকশিপু আমি জগৎ জ্বালিয়ে দেবো, সে ওই শক্তিতে, তোমার কোনো শক্তি নাই। যার শক্তিতে আমরা শক্তিমান হয়ে এটা করছি সে হচ্ছে পরব্রহ্ম। তার পরিপূর্ণ চেষ্টা করব কালকে আলোচনা করার, আজকে এখানেই আলোচনার বিশ্রাম দেওয়া উচিত মনে করি। তাহলে কী শ্লোক দিয়ে শুরু করেছিলাম? অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তথ্যম যদক্ষরম নিবর্ততে অর্থভাবেন প্রক্রিয়া জগত ইয়ত বাঞ্ছকল্পতরুষ কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমঃ।